बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहू व नस्तईनुहू व नस्तगफिरुहू व नऊजु बिललाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्लला व मन युदलिल फला हादियला व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीकलह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहू व रसूलुहू अम्मा बाद फइन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअ व कुल्लु बिदअतिन दलालाह व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এই বইটা ধরে পড়তেছি, গতদিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে পড়ব ইনশাআল্লাহ। বইটার নাম জানেন আপনারা, যে গতদিন আমরা বলছি, গত দুই দিনই বলছি, দুইটা হয়েছে না এটা? হ্যাঁ দুইটা হয়েছে। ডিস্টার্বার অফ দ্য হার্টস, যা আপনার হার্টকে ডিস্টার্ব করে, আরবি নাম হচ্ছে আল মুকলিক, কিতাবুল মুকলিক, যা আপনাকে ডিস্টার্ব করে, আপনাকে অস্বস্তিতে ফেলে, আপনার শান্তি নষ্ট করে, এই ধরনের ব্যাপারগুলো। স্বাভাবিকভাবে এটা খুব একটা পপুলার হওয়ার কথা নাই বইটা। আগে আমরা বলছি যে মানুষ খারাপ খবর শুনতে চায় না, সবসময় ভালো খবর শুনতে চায়। শুধু ওই যারা রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল তারা খারাপ খবরটা আগে শুনতে চান, আর অধিকাংশ মানুষ ভালো খবর সত্যি হোক মিথ্যা হোক একটা ভালো খবর শুনতে পছন্দ করে। খুশি করতে পছন্দ করে না মানুষ, সবাই ফুর্তি করতে পছন্দ করে, মৃত্যু ভুলে থাকতে পছন্দ করে। সবচেয়ে বড় কথা যেটা আমরা অন্যত্র বলছি আমাদের অন্যান্য আয়োজনগুলোতে বা এসে, যে বিনোদন বলতে কোট আন কোট যা বুঝি আমরা, দুনিয়াতে যা এক্সিস্ট করে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে মৃত্যু ভুলায় রাখা মানুষকে। এবং মানুষ আসলেও বিনোদনের মাধ্যমে মৃত্যু ভুলে থাকে, এবং বিশেষত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মৃত্যুর সংক্রান্ত কথাগুলোকে তারা রীতিমতো বেয়াদবি মনে করে, অথবা মানে আপনি মজলিস নষ্ট করলেন এরকম একটা জিনিস মনে করে। আমার দেশেও এরকম হয়ে যাচ্ছে, মৃত্যু নিয়ে খুব একটা কথা বল না। অনেক জাতীয় পর্যায়ের অনেক বুড়ো বুড়ো লোকরে দেখি পোলাপানি নিয়ে আড্ডা মারে, বুঝছেন না, পোলাপানি নিয়ে আড্ডা মারে, জোক করতেছে, ওইগুলো আবার ওইগুলোর আবার ফিল্ম হয়, ওইগুলো আবার খুব পপুলার, এই আড্ডাতে খুব আজব আজব মানে লাইট কথা বলে রাষ্ট্রীয় জাতীয় পর্যায়ের মানুষজন, জাতীয় ইসের পরিচিতি যাদের আছে, অথচ তাদের উল্টাটা বলার কথা ছিল বয়সকালে বা এই সময়ে। তারা আমাদের টিচার, মানে এমন একজন আছেন উনি আমারও টিচার, আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন আমাদেরও টিচার ছিলেন উনি, আপনাদের এই যে চ্যাংড়া পোলাপানটা নিয়ে বসে আড্ডা মারে হাসি ঠাট্টা করে। ওনার আসলে কথা বলা উচিত ছিল কি মৃত্যুর কথা, নিজের মৃত্যু অন্যদের মৃত্যু স্মরণ করানো, বা ওনাদের অনেক এক্সপিরিয়েন্স। আমার টিচার মানে বুঝতেছেন না, আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন আমার টিচার, তার মানে ওনার অনেক এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সগুলো যদি নিউট্রালি চিন্তা করতেন তাহলে অনেক কিছু দিয়ে যেতে পারতেন দুনিয়াকে, হয়তো যা দেখছেন যা বুঝছেন বা যা ই করছেন, তা না করে খুব লাইট জোক করেন আর কি। একজন একটা বললেন উনি হাসি ঠাট্টা চলতেছে, বা কবে কার সাথে কোথায় দেখা হয়েছে, এইসব লাইট কথা, এগুলো আবার রেকর্ডিং হয়, এগুলো আবার খুব লক্ষ লক্ষ মানুষ দেখে, দেখবেন আর কি। যাই হোক, আমরা হালাকা সংক্রান্ত একটু ই দেই আপনাদের, মানে আপডেটিং, সেটা হচ্ছে যে এই হালাকাটা, শুক্রবারের হালাকাটা আমাদের ই অনুযায়ী তিনটা হবে, প্রথম তিন সপ্তাহ হবে। চতুর্থ সপ্তাহটায় আমি একটু এঙ্গেজ থাকবো, ওই সন্ধ্যার সময় আমি এসে যাই, একটু খিলখেতে একটা জায়গায় যাই, তো এই তিন দিন এই সময়টাই হবে, শুক্রবারেরটা, শনিবারটা ইনশাআল্লাহ প্রত্যেক শনিবারই হবে। আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটাতে শুরু করব গতদিনের পরে, এটার ছোটো ছোটো চ্যাপ্টার, ছোটো ছোটো হেডিং, বইটার আমরা আজকে যখন শেষ করে উঠবো ইনশাআল্লাহ তখন অর্ধেক হয়ে, অর্ধেকের বেশি হয়ে যাবে শেষ। এরপর হয়তো একটা বা দুইটা হালাকা হতে পারে। এটা নিয়ে ইবনুল জাওজির লেখা বই, 597 হিজরিতে ওনার মৃত্যু, অর্থাৎ ইবনে তাইমিয়া বা ঈদের আগের আপনার কী বলে ইবনে কাসির অথবা হাফিজ ইবনুল কাইম তাদের আগের মানুষ উনি, মানে আরও ক্লোজ টু দ্য টাইম অফ প্রফেট অথবা সাহাবীদের আরও কাছের মানুষ উনি। সেই হিসাবে 300টা কিতাব আছে ওনার, 300টা বই আছে, এর ভিতরে বেশ কিছু ট্রান্সলেট হয়েছে, এখানেই আমরা লিস্ট দেখতেছি, এইটা একটা, এরপরে আরও চারটা বইয়ের এখানেই আছে, একটা ওয়েবসাইটে আছে যারা শুধু, বা একটা প্রকাশনী আছে যারা শুধু তার বই প্রকাশ করে, এরকম আছে। আচ্ছা, এটা যেটা অ্যাংজাইটি অফ ওমর ইবনে আল খাত্তাব, এটার এই হেডিংটা, ওমর ইবনে আল খাত্তাব তার, সরি, তার জীবন নিয়ে, তার পরিণতি নিয়ে, তার ই নিয়ে, তার ভিতরে কী সব দুশ্চিন্তা থাকতো, এটা নিয়ে এই চ্যাপ্টারটা। এখানে আবদুল্লাহ ইবন আমির ইবন রাবিয়া বলেন যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখছি পিকিং আপ স্ট্র ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড,
খড় খড় উঠাচ্ছেন মাটির থেকে এবং বলতেছেন বলছেন আই উইশ আই ওয়াজ দিস স্ট্র, মানে আমার মনে হয় যে আমি যদি এরকম একটা খড়খুটা হইতাম, মানে ইনসিগনিফিক্যান্ট। তারা আসলে অমর আলীন তার নিজের উপরে যে ইচ্ছা ছিল, গুরু দায়িত্বটা ছিল, এটা নিয়ে খুব চিন্তিত থাকতেন, থাকারই কথা। ইসলামে দেখবেন লিডারশিপ নিতে চাবে না মানুষ, জোর করে তারা দেওয়া হবে। আর প্রচলিত পলিটিক্সে কি সব ব্যান্ড বাজায় গিয়া ব্যান্ড ট্যান্ড ব্যান্ড পার্টি নিয়ে গিয়া নমিনেশন সাবমিট করে আসে, মানে আমি লিডার হইতে চাই, আমি এমপি হইতে চাই, আমি এটা হইতে চাই। আর ইসলামিক পলিটিক্সে বা ইসলামিক সিস্টেম কী ছিল, জোর করে দিতে হয়। ওমর আলীন যখন ডেথ বেডে অনেকে ই করছেন যে আপনার প্রপোজ করছিলেন যে আবদুল্লাহ ইবনে ওমর তো খুব স্ট্রিক্ট একজন সাহাবি ছিলেন বা যোগ্য একজন ব্যক্তি ছিলেন, ওনাকে কেন নমিনেট করে যায় না, তো উনি বলছেন যে এক ফ্যামিলিতে একজনই এনাফ, মানে যে গুরু দায়িত্ব কাঁধে আসছে একজনেরই এনাফ, এটার বাড়ায় লাভ নাই কি, মানে এভাবে দেখছেন তারা লাইফটাকে। তো উনি বলতেছেন যে আমি যদি একটা খড়খোটা হইতাম, আমি এই খড়টা হইতাম, আই উইশ আই ওয়াজ নট ক্রিয়েটেড, এমনকি আমার যদি সৃষ্টিও না হইতো, মানে যে বোঝা, যে দায়িত্ব, যা আনসার করতে হবে সেটার ইসে বলতেছেন, আই উইশ মাই মাদার নেভার ডেলিভার্ড মি, আমার মা যদি আমাকে জন্ম না দিতেন, আই উইশ আই ওয়াজ নাথিং, আমি একদম যদি খুব কিছুই না হইতাম, মানে নো বডি খুব ইনসিগনিফিক্যান্ট, আই উইশ আই ওয়াজ টোটালি ফরগটেন, আমার মনে হয় আমাকে যে মানুষ টোটালি ভুলে যেত। অর্থাৎ হিসাব নিকাশগুলো আসতো আর কি, উনি যেভাবে দুনিয়াটাকে দেখতেন, হিসাব নিকাশ, কেউ না খায় মরছে, কেউ কষ্ট পাইছে, কেউই, এই সব কিছুর জন্য আমাকে আনসার করতে হবে, এই এই জিনিসটা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসুল ইসলামের চাচা ছিলেন, আব্বাস বিন আব্দুল মুতালেব, মানে রাসুলের চাচা যিনি, উনি বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে বলতেছেন যে আমি ওনার প্রতিবেশী ছিলাম, আই হ্যাভ নেভার সিন এ বেটার পার্সন দ্যান হিম, তার চেয়ে ভালো কোনো মানুষ আমি জীবনে দেখি নাই, উনি বলতেছেন। আমি হি স্পেন্ড ইজ নাইট স্প্রেইং, রাত্রে সালাতে কাটাইতেন এবং দিনটা রোজা রেখে কাটাইতেন, এবং যখন উনি মারা গেলেন, যখন হি পাসড অ্যাওয়ে, উনি আগে মারা গেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আই ইনভোকড আল্লাহ টু শো হিম টু মি ইন মাই ড্রিম, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আমাকে যেন তাকে স্বপ্নে দেখানো হয়। এখানে একটা ছোট্ট কথা বলি যে একটু আগের দিকের ইবনুল জাওজি বা আরও আগের অনেক মানুষের লেখালেখিতে আপনি স্বপ্নেরই পাবেন, এটা কিন্তু কোনো দলিল না, কিন্তু এটা একটা এক্সপিরিয়েন্স, এটাতে শিক্ষণীয় অনেক কিছু থাকে। এবং যিনি স্বপ্ন দেখেন, অনেক মানুষ আছে যাদের যে স্বপ্নটা দেখেন সেই স্বপ্নটা সত্যি হয়, কালকে যেটা দেখলেন আজকে সেটা সত্যি হয়, এটা কিন্তু কারনামার ভিতর পড়ে। যখন কোনো ইমানদার এবং তাকওয়া সম্পন্ন মানুষ স্বপ্ন দেখেন এবং সেটা যদি বাস্তবায়িত হয় বা ই হয়, সেটা কারনামার ভিতর পড়ে। এটা এটা আমাদের জন্য দলিল না, কিন্তু এটাতে আমাদের জন্য শিক্ষণীয় জিনিস থাকতে পারে। এবং পুরানো লেখাতে, আমি ইনার লেখাতে, ইবনে কাসিরের লেখাতে বা আরও অন্যদের লেখাতে আমি কিন্তু স্বপ্নের অনেক রেফারেন্স পাই। এবং আপনারা জানেন যে ড্রিম ইন্টারপ্রিটেশন কিন্তু এই যুগেও যারা একেবারে কম্পিউটার ল্যাপটপ নিয়ে বড় হয়েছে তারাও কিন্তু ড্রিম ইন্টারপ্রিটেশনের খোঁজ করে। আমি বলতেছি যারা ইন্টেলেকচুয়ালস মুসলিমদের ভিতরে, তারাও কিন্তু অনেক সময় খোঁজ করে যে এই স্বপ্নটার অর্থ কী, যারা জানে, যারা এটা পদ্ধতি জানে বা যেভাবে ইন্টারপ্রিট করতে হয় সেটা জানে। আমি আমার লাইফের একটা গল্প বলবো কখনো যদি সম্ভব হয় পরে, আমি স্বপ্নের ইন্টারপ্রিটেশনের ব্যাপারে, আমার নিজের না, মানে আমি আমার জন্মের আগে আমার আব্বা দেখছিলেন স্বপ্ন, সেটার গল্প কখনো সুযোগ হলে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে বলতেছেন যে আমি উনি দোয়া করছেন আল্লাহর কাছে রীতিমতো যে উনি কেমন আছেন বা ওনাকে দেখতে চাই এরকম। আফটারওয়ার্ড পরে আই স হিম ইন মাই ড্রিম অ্যাজ ইফ হি ইজ কামিং ফ্রম দ্য মার্কেট অফ দ্য মদিনা, সো আই গ্রিটেড হিম, যেভাবে তাদের ডেলি লাইফে দেখা হইতো, যে মনে হইতেছে মদিনার বাজার থেকে আসতেছেন, তো আমি তার সালাম করছি, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, অ্যান্ড হি গ্রিটেড মি ব্যাক, এবং উনি সালামের উত্তর দিয়েছেন। দেন আই আসছেন, তখন আমি জিজ্ঞেস করছি যে আপনি কেমন আছেন, মিনিং আপনি এখন কেমন আছেন, বার্জাকে বা মৃত্যুর পরে কেমন আছেন। উনি বলছেন আমি ভালো আছি। তখন বলতেছেন যে আপনি মৃত্যুর পরে কী পাইছেন, মানে কেমন দেখলেন আর কি, মৃত্যুর পরের অবস্থাটা আপনার কেমন ছিল। ই স্যাড I have just finished from being judged and my throne almost dropped me off except that I found the merciful Lord. মানে আমার হিসাবপত্র মাত্র শেষ হইল, মানে অনেক অনেক বড় হিসাব দিতে হয়েছে, এবং আমার যে সিংহাসনটা ছিল, আমি যেটা বসতাম, ওইটা আমারে অলমোস্ট ফালাই দিছিল, মানে ধ্বংস করে দিছিল, কিন্তু এক্সেপ্ট যদি আল্লাহ আমাকে দয়া না করতেন, তাহলে আমি যেখানে বসেছিলাম সেটা আমাকে ধ্বংসই করে দিছিল, মানে এটা এটা বলতেছেন আর কি। জায়েদ বিন আসলাম অলসো ন্যারেটেড ফ্রম ইবনে ওমর
আরেকজনের কথা আসতেছে, উনি ইবনে ওমর মানে রাসুলাম কী বলে ওমর রাদিয়াল্লাহু ছেলে আবদুল্লাহ ইবনে ওমর, তার কাছ থেকে বর্ণনা করতেছেন। ওমর রাদিয়াল্লাহু আরও ছেলে ছিলেন, আরও ছিলেন না যে তা না, কিন্তু ইবনে ওমর যখন কোনো কিছু ছাড়া আগে পিছিয়ে কিছু ছাড়া বলা হয় তখন আমরা আবদুল্লাহ ইবনে ওমরই বুঝি, ওনার কিন্তু আরও ছেলে ছিলেন। আচ্ছা, ওনার কথাই বুঝি, দ্যাট হি স হিজ ফাদার ইন হিজ ড্রিম, এই যে আবার স্বপ্নের কথা আসতেছে। কিন্তু স্বপ্নটাকে আমরা দলিল হিসাবে নিব না, মানে স্বপ্ন দিয়া শরীয়ত নির্ধারণ করব না, কোনটা ঠিক কোনটা ভুল নির্ধারণ করব না, কি করণীয় কি বর্জনীয় এটা নির্ধারণ করব না। কিন্তু এগুলোতে শিক্ষা আছে, এগুলোতে শিক্ষা আছে এবং এগুলোর ইন্টারপ্রিটেশন আছে, এবং এগুলোতে যত আগের দিকের আলেম দেখবেন তাদের লেখালেখিতে দেখবেন যে এগুলো আসবে, স্বপ্নে কী দেখছেন কাকে কেমন অবস্থায় দেখছেন আসবে। এবং আপনারা জানেন যে মদিনার মসজিদে সাহাবীরা তাদের স্বপ্ন বর্ণনা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেন আমি এটা দেখছি আমি এটা দেখছি। এবং আপনারা জানেন আজান যে আমরা দেই, এই আজান কিন্তু একজন সাহাবী স্বপ্নে দেখছিলেন, সেখান থেকে কিন্তু আজান আসছে। এই স্বপ্নে যে স্বপ্ন ইনসিগনিফিকেন্ট না, তবে টম ডিক হ্যারির স্বপ্ন আমি কীভাবে এই মহৌষধ পাইলাম বইলা বটগাছের তলায় বৈশাখ বিক্রি করতেছে, এইটার কোনো দলিল নেই আর কি, বুঝছেন না। স্বপ্ন ওইরকম লোকের স্বপ্ন হইতে হবে বা ওইরকম সত্যবাদী যারা বা তার যারা যাদের উপর আল্লাহ রহম করেন, মানে আমরা তো বিশ্বাস করি কাররামাতে, এবং আমরা বিশ্বাস করি যে কাররামার দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ইমান থাকতে হবে আর একটা হচ্ছে তাকওয়া সম্পন্ন লোক হইতে হবে। এই লোক সারা জীবন নামাজ পড়ে না কিছু নাই, বিশাল জড়িবুটি বেচতেছে, কইতেছে আমার বাপরে দেখছে আমার স্বপ্নে এটা দিতে, এটা দিলে এই মহৌষধ সব ঔষধ ছাড়িয়ে যাবে আপনার প্রয়োজনে, বা কখনো এন্টারটেন করতে বান্দর নাচ দিতেছে পাশে, বুঝছেন না। তো এইসব স্বপ্নের কোনো মিনিং নেই। আচ্ছা, আপনার বান্দর নাচ দেখেন নি, বান্দর নাচে ঔষধ বেছে ঢাকা শহরে দেখছেন নাকি? এখন নাই হয়ে গেছে নাকি? আছে এখন? আছে, আচ্ছা। আমরা যখন ছোটোবেলা আমাদের স্কুলে যাওয়ার পথে আসার পথে হয়তো 10-15 মিনিট কেটে যেত বান্দর নাচ, তারপরে ওর পরে একটা ওষুধ বা একটা বিশেষ কিছু বেচতেছে। আচ্ছা, তো উনি বলতেছেন যে ওনার আব্বাকে উনি দেখছেন স্বপ্নে এবং জিজ্ঞেস করছেন ওয়েন ডিড ইউ পাস অ্যাওয়ে, আপনি কখন মারা গেছেন, বাবাকে জিজ্ঞেস করছেন। আমরা উদ্ভট দেখি না স্বপ্নে এরকম যে মারা গেছে তারা দেখতেছি, যে উনি বলতেছেন দ্যাট ওয়াজ 12 ইয়ার্স এগো, 12 বছর আগে, অ্যান্ড আই হ্যাভ জাস্ট নাও ফিনিশড বিং কোয়েশ্চেন, আমি আমার হিসাবপত্র মানে জাস্ট শেষ করছি আর হিসাব দেওয়া বা কোয়েশ্চেনের আনসার দেওয়া। মিনিং এইরকম মানে এই বইটার নাম ডিস্টার্বার অফ দ্য হার্টস, মানে যেটা শুনে আপনার মনটা আর শান্তিতে থাকবে না, বিচলিত হবে। ওই রকম একজন লোকের যদি 12 বছর, এটা জাস্ট একটা এটা স্বপ্নই, কিন্তু তারপরেও এটার মাহাত্মটা এখানে যে ওইরকম একজন লোকের যদি 12 বছর লাগে হিসাব দিতে, আপনার আমার কী অবস্থা, আপনার আমার কী ই দাঁড়াবে। আচ্ছা, এরপরে আরেকজন, ইনি হচ্ছেন যে ওমর বিন আব্দুল আজিজ, তার কথা যে ওমর বিন আব্দুল আজিজ তার একজন চাকরকে একটা ব্যাগ দিছিলেন, একটা ব্যাগ দিয়ে গেছিলেন দিছিলেন তার কাছে গচ্ছিত ছিল, যেটার ভিতরে ইউজুয়ালি পারফিউম অথবা ছোটোখাটো জিনিস রাখা হয় এরকম একটা ব্যাগ। তো তারপরে যখন উনি মারা গেছেন, মারা যাওয়ার পরে মানুষজন তাকে ই করছেন, মানে তাকে ওই দাস তার সার্ভেন্ট বা চাকর তাকে ই করছেন যে ওমর তোমার কাছে একটা ই রেখে গেছেন, ওইটার কী খবর, ওইটা খোঁজ করতেছেন আর কি, ওইটাতে কী আছে বা ওইটা কী খবর। তখন ওই উনি বলছেন যার কাছে গচ্ছিত ছিল, উনি বলছেন দ্যার ইজ নো গুড ইন ইট ফর ইউ, তোমার এখানে তোমাদের জন্য ভালো কিছু, তোমাদের কোনো বেনিফিশিয়াল কিছু নাই, তোমাদের কাজের কিছু নাই। তো এখন রুলারের কাছে এই খবর গেছে যে এরকম একটা ব্যাগ রেখে গেছেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ, ওই চাকর বা যার কাছে রেখে গেছেন সে দিতে চায় না ব্যাগটা। তখন ওই ব্যাগটার খোঁজ করছেন, আসছে ব্যাগটা, এবং বানু উমাইয়া মানে ওনার যে বংশ তাদেরকে খবর দেওয়া হয়েছে টু উইটনেস ওপেনিং দ্য ব্যাগ, ব্যাগটা খোলা হবে এবং কী আছে এটার ভিতরে এটার জন্য আর কি, বা সেটা তাদেরকে দেওয়া হবে এরকম। তো যখন সবাই আসছেন তখন রুলার বলতেছেন, শাসক যিনি উনি বলতেছেন উই হ্যাভ ফাউন্ড দ্যাট দ্য বেস্ট পার্সন অ্যামংস ইউ, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো যিনি ছিলেন, সবচেয়ে ভালো মানুষটা যিনি ছিলেন, লেফট বিহাইন্ড এ ব্যাগ অ্যাজ এ ট্রাস্ট, একটা ব্যাগ রেখে গেছেন যেটা আমানত হিসেবে রেখে গেছেন, এবং সবাই সামনে ব্যাগটা খুলছেন, কী আছে জানে না, কেউ খুলে দেখছেন যে ওইখানে কিছু ছেঁড়া বা মানে ছিন্ন মানে জীর্ণ শীর্ণ কাপড় আছে যেটা উনি রাত্রে পরতেন, অর্থাৎ ওনার আর কোনো পজিশন ছিল না, এটাই বোঝাইতে চাইছেন এখানে যে উনি ওই ধরনের ছিলেন। আচ্ছা, এরপরে আসতেছে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ছোট্ট চ্যাপ্টার, এই যতটুকু 3 লাইন 4 লাইন 5 লাইন, দ্য ফার্স্ট থিং হি সিজ, প্রথম যে জিনিসটা উনি দেখবেন, কারো একজনের কথা বলতেছে, আমরা গল্পটা পড়বো, প্রথম যে জিনিসটা উনি দেখবেন এই হেডিংয়ে এটা হচ্ছে যে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর নাতির কথা বলা হচ্ছে এখানে। জুবায়ের বিন আওয়াম নাম জানেন না আপনারা, বড় সাহাবি, আসমা রাদিয়াল্লাহু আনহুর হাজব্যান্ড ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের জামাই ছিলেন, এবং তালহা জুবায়ের বলি না আমরা, দুইটা নাম একসাথে, জঙ্গে জামালের কথা বলি, ওই তালহা জুবায়ের জুবায়ের আর কি উনি।
আচ্ছা, তো বড় সাহাবি ছিলেন বা নামকরা সাহাবি ছিলেন, ওনার নাতি আমির বিন আবদুল্লাহ ইবিন জুবায়ের আল আওয়াম, মানে নাতি হন ওনার, দুইটা ই গেছে এর ভিতরে। উনি একটা জানাজা দেখছেন এবং জানাজা উনি একটা জানাজা উনি জানাজায় যাইতেন, জানাজা দেখতেন এবং ঈশের কবরের পাশে দাঁড়ায় থাকতেন। দাঁড়ায় থেকে বলতেন যে আমি তোমাকে দেখতেছি যে তুমি খুব সংকীর্ণ, কবরকে বলতেন খুব সংকীর্ণ, আপনি সংকীর্ণ সংকীর্ণ ইয়ে আছে, এই যে আমার শ্বশুরের কবর হয়েছে এই যে সলিমুল্লাহ রোডে একটা আছে না কবরস্থান, ওইটা একেবারেই মানে ধরেন এইটুক, এটার আন্দাজ পাওয়া যায় যারা হজে গেছেন, 9 ইঞ্চি একটা ইয়ে দেয় না ঘুমানোর লিগা মিনায় 9 ইঞ্চি দেয় না, এই এইরকম এখন কবরের সাইজ হয়ে গেছে এখানে। আমরা যখন বড় হচ্ছি তখন সিলেটে বা অন্য জায়গায় যে সব কবর দেখছি বেশ নিজের জায়গাতে দিছে বা গ্যারেম্মা কবরস্থানে দিছে, অনেক জায়গা আছে, কিন্তু এইসবের মধ্যে খুব খুব ডিমান্ড বা ই জাস্ট এইটুক হবে কবরের ইটা আপনার মানে ব্রেডটা দেখলে বিশ্বাস হবে না যে এই ভিতরে কীভাবে একজন মানুষকে রাখা যাবে। যাই হোক, আমাদের সবাইই তাই হবে, আর কবর অনেক বড় দিয়ে লাভ নাই যদি আসলে আমল না থাকে, তাই না? আমরা কী জানি যে একেবারে ন্যারো কবরে দেন অথবা অপথবা জ্বালায় ফেলছে কেউ, পুড়ে গেছে, এই যে কালকে পাকিস্তানে 74 জন বোধে মারা গেছে একটা ট্রেনের, তবলিগ জামাতে যাচ্ছিলো সব, একটা ট্রেনের বগিতে তিনটা বগিতে আগুন লাগছে, 74 জন মারা গেছে এখন পর্যন্ত। ওইখানে মরলেও তো আপনাকে আপনার একটা কবর হবে, আপনার একটা বার্জাকের লাইফ হবে, আপনার একটা ই হবে, মানে সেটা ফিজিক্যালটার সাথে ম্যাটার করে না, তবুও মানুষ ফিজিক্যালটা দেখলে চিন্তাটা জাগে, তোমার চিন্তা জাগত। উনি বলতে চান তোমাকে খুব সংকীর্ণ দেখি, অর্থাৎ কবরকে বলতেছেন, অ্যান্ড আই সি ইউ আর মেড অফ ডাস্ট, এবং আমি দেখি তুমি ধুলা দিয়া তৈরি, কবর তুমি ধুলা দিয়া তৈরি, অ্যান্ড আই সি ইউ আর সো ডার্ক, এবং আমি দেখি তুমি এত অন্ধকার, তাদের তো আবার লাহাত কবর হইতো, ওটা আর একটু বেশি অন্ধকার, আমাদেরটা তো একটু আলো পড়ে বুঝছেন না সরাসরি, ওটা তো আবার সাইডে ওয়ালের কাইটা হইতো সেটা আরও অন্ধকার বুঝছেন না, সরাসরি আলোটা যায় না, আমি দেখি তুমি তুমি অন্ধকার, কবি কবরকে বলতেছেন, অ্যান্ড আই সি ইউর আচ্ছা গেল অন্ধকার, ট্রুলি আই শ্যাল প্রিপেয়ার মাই সেলফ ওয়েল আনটিল দ্য ডে আই এম প্লেসড ইন ইউ, সত্যি আমি আমাকে কবর, এই জন্য কবর দিতে যাবেন, কিন্তু কবর দিতে যাবেন, মাটি দেয় না কবরে, তিন মুঠা মাটি দেওয়ার একটা ইয়ে আছে না আমল আছে, কবরে যাবেন নামবেন মাটি দিবেন তবে নিজেরটার কথা মনে থাকবে এবং মনটা নরম হবে, দান দক্ষিণা করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, যে যা পায় সেটা মিটায় দিবেন, হক যেটা হক আদায় করবেন, এটা কিন্তু খুব উচিত যাওয়া, তবে এক্সট্রিম হবেন না, কবরস্থানে গিয়ে ঘুমাবেন না রাত্রে, সেরকম মানুষ আমি চিনি রাত্রে কবরস্থানে ঘুমায় বুঝছেন না, সে আর মানে বাসাবাড়ি ছেড়ে দিয়েছে রাত্রে গিয়ে কবরস্থানে ঘুমায়, সেটা হওয়ার দরকার নেই, বাট যাবেন, আত্মীয় স্বজন মারা গেলে শুনলে জানাজায় যাবেন এবং জানাজার পরে ওইটা ফলো করে কবরস্থান পর্যন্ত যাবেন, সেটাও দরকার আছে। আমরা আনফর্চুনেটলি অনেক বড়ো হয়ে গেছি প্রথম, মানে ফিজিক্যালি কবর দিয়েছি অনেক বড়ো হয়ে, তার আগে ছোটোবেলায় দেখছি সেটা তো হলো মানে ওইটা তো কোনো মিনিং কিছু মিন করে না বুঝছেন না, ওইসব চিন্তাগুলো আসে না ছোটোবেলার দেখাতে, কিন্তু এই চিন্তাগুলো আসবে না যেটা বড়ো হয়ে দেখলে আপনার আসবে, যখন আপনি জানেন কবরের অবস্থা কী, মৃত্যুর পরে কী অবস্থা হবে ইত্যাদি। তো বলতেছেন যে আমি নিজেকে তোমার জন্য প্রিপেয়ার করবো, এরপরের কথাটা হচ্ছে যেতে থেকে এই চ্যাপ্টারটার নাম আসছে, দ্য ফার্স্ট থিং হি সিজ, মানে প্রথম যে যা দেখে সেটা, হোয়েন এভার হি লেফট এ গ্রেভ হি উড ডোনেট দ্য ফার্স্ট থিং হি সিজ ফ্রম হিজ ওয়েলথ, কবরস্থান থেকে যখন ফিরে আসতেন তার সম্পদের যে জিনিসটাতে তার চোখ পড়তো ওটাই তিনি দান করেছেন, মানে ওই যে বলছেন যে আমি তোমার জন্য প্রিপেয়ার করবো এটা হিসাবে। আলহামদুলিল্লাহ, এটা যদি আমরা করতে পারি আমাদেরও, আমরা না হয় ফাস্টিং না হই বা একটা কিছু করবো আজকে, এই এইটা এটাও কম না। আপনাকে বলছি তো যে সূরা মুনাফিকুনে যে ওই যে বলছে যে আবার যদি আল্লাহ আমাকে একটা চান্স দেও আমি ফিরে যেতাম, কী করতাম? আমি সাদাকা করতাম। কেন? সাদাকাটা একটা আলাদা ধরনের আমল, একটা অন্য ডাইমেনশনের আমল, এখানে কিন্তু বলে না যে আবার নামাজ পড়তাম আবার এটা করতাম এটা না, বলতে আবার আমি সাদাকা করতাম, সাদাকা করে আসতাম। আচ্ছা, সুতরাং সাদাকাটা একটা অন্য ধরনের আমল, এবং সাদাকা রিয়েলি প্রাণ খুলে করতে পারে যে আখেরাতে বিশ্বাস করে, তাই না? আপনি কেন করবেন শুধু শুধু? আমরা কি একটা পয়সা শুধু শুধু ফালাই দিতে চাই নিজের পকেট থেকে? চাই না, নিশ্চয়ই কোনো একটা বিনিময় চাই। আজকাল তো মানুষ মানুষকে ধার দেওয়া বন্ধ করেছে, ভাই ভাইয়ের ধার দেয় না এখন, কারণ ধার দিতে গেলে চিন্তা করে যে আমার কি লাভ ধার দিয়ে, সুদের অর্থনীতিতে মাথাটা নষ্ট হয়ে গেছে, তো টাইম ইজ মানি বুঝছেন না, এইটাই যদি ধরেন 1 লাখ টাকা বাইরে দিবে না দিয়ে যদি এটা রেখে দেয় মাসে 1000 টাকা ধরেন কথার কথা বা 900 টাকা একটা কিছু, তো তোমার পয়সা দিয়ে আমার লাভ কি? এটা কিন্তু সবাই মাথায় ঘুরে। তো এই জন্য বলতেছি যে সাদাকা সহজ না, কিন্তু সাদাকা তারাই প্রাণ খুলে করতে পারবে যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, যদি করে,
আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তাইলে। এই জন্য সাদাকা একটা অন্যরকমের আমল এবং আপনারাও চেষ্টা করবেন এটাকে নিয়ে আসতে, বা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস যদি এনাফ না থাকে আর সেই জন্য যদি সাদাকা না করতে পারেন তাহলে সেই বিশ্বাসটাকে ই করবেন, তাজা করবেন যাতে সাদাকা করতে পারেন। তো বলতেছেন যে সিকিং দ্য নিয়ারনেস অফ ইজ লর্ড, আল্লাহর নৈকট্য চায়। উনি কবর থেকে একটা কবর দিয়ে যখন ফিরে আসতেন সামনে যেটা পড়তো ওনার সম্পদের সেটা উনি দাঁড় করে দিতেন। এই জন্য এই পার্টটা মজার আর কি, পরের পার্টটা, এই জন্য ওয়েনএভার ই লেফট এ ফিউনারেল, যখন উনি কোনো জানাজার থেকে বাড়ি আসতেন তার যে কৃতদাসরা ওরা দৌড়ে গিয়ে আগের থেকে ওইখানে থাকতো যাতে ফাস্টিং হি সিজ যেন তারা হয়, মানে প্রথম জিনিস যেটা দেখবেন এটা যেন ওই কৃতদাস ফেলে উনি আজাদ করে দিবেন, এই জন্য তারা দৌড়াদৌড়ি করতো। তো এর বলতেছেন ফর দিস রিজন ওয়েনএভার ই লেফট ফিউনারেল হি স্লেভস ইউজ টু রেস, তারা দৌড়ে যেত টু মেক দেম সেল দ্য ফাস্টিং সিন বাই হিম, যেন উনি তাদেরকে প্রথম জিনিস দেখেন বা তাকে দেখেন, সো দ্যাট হি উড ফ্রি দেম, যেন তাদেরকে আজাদ করে দিবেন। বুঝছেন না, এগুলো ডিস্টার্বার অফ দ্য হার্টস, এগুলো শুনলে আপনার একটু অস্বস্তি লাগবে। আপনি গত 5 বছরে কারো কিছু দেন নাই, তাই না? একটু আমি বলতেছি না, আমি কারোর কথা জানি না, কিন্তু আপনারটা অস্বস্তি লাগবে না যে এটা ছিল সালাফদের আমল আর আমরা আসলে কী করতেছি। আমরা বরং উল্টা যে মারা গেছে তার বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে আসি, ও উল্টাটা করি না আমরা, আমাদের প্রাপ্তি মানে এই খাওয়াবি না। আমি শুনছি নিজের কানে ফিউনারেল, আমার আত্মীয় মারা গেছেন ঢাকায়, তারপরে তার বড় ছেলেকে পাড়ার দোস্তরা বলছে এই খাওয়াবি না বিরিয়ানি, মানে আমরা ওইটার ভিতর প্রাপ্তি খুঁজি, আমাদের কী প্রাপ্তি। আচ্ছা, এখানে একটা একটু বড় এই চ্যাপ্টারটা, ক্রাইং ম্যান হু অলসো মেক্স আদার্স ক্রাই, একজন মানুষ কান্নারত মানুষ যে অন্যদেরকে কাঁদতে ই করতেন। একজন মানুষ ছিলেন উনি খুব কান্নাকাটি করতেন, যখনই তাকে দেখা যেত তখনই দেখা যেত উনি কান্নাকাটি করতেছেন, উনি মসজিদের কোনায় বসে কান্নাকাটি করতেছেন। এবং তখন তার আবু হাজম বলে একজনকে ডাকা হলো, তার যে তাকে যেন একটু সান্ত্বনা দেওয়া হয় বা কেন উনি কাঁদতেছেন বা কী কী সমস্যা তার এটা। তখন উনি বললেন, যখন তাকে জিজ্ঞেস করালো যে তোমার সমস্যা কী, তখন উনি বললেন ও মাই, তাকে জিজ্ঞেস করলো যে তোমার ই কী, তখন উনি বললেন আই কেম অ্যাক্রস অ্যান আয়া আই রিসাইটেড ফ্রম দ্য বুক অফ আল্লাহ, আমি একটা আয়াত চিনি জানি যেটা আল্লাহর কিতাব থেকে আমি তেলাওয়াত করছি, যেখানে আল্লাহ, তখন উনি বলছেন কোন আয়া, তখন উনি বললেন যে সুরা জুমারের 47 নম্বর আয়াত, এখানে কী আছে বলা, অ্যান্ড দেয়ার উইল অ্যাপিয়ার টু দেম ফ্রম আল্লাহ দ্যাট উইচ দে হ্যাড নট টেকেন ইন টু অ্যাকাউন্ট, তাদের সামনে তখন এমন জিনিস প্রকাশ করা হবে যেটা তারা হিসাবে ধরে নাই, যেটা তারা ধর্তব্যে আনে নাই। আপনাদেরকে আগে বলছি আমি একটা এই হালাকা, যারা ওইখানে এই হালাকা যারা যাইতেন তাদেরকে বলছি আমি যে আপনার একজন সালাফ তাকে বাজারে একজন লোক খুব অপমান করছে, পরে উনি লোকটাকে বলছে তুমি দাঁড়াও আমি আসতেছি। এই লোক তার সাথে এইভাবে কথা বলার কথা না, ধরেন কথার কথা, আপনার জাস্ট একটা উদাহরণ দিতে বলতেছে যে আপনার বাড়িতে কেউ কাজ করছে গ্রামের বাড়িতে, তারপরে একদিন বাজারে আপনাকে খুব পায়া খুব অপমান করলো, তো আপনি চিন্তা করেন যে এর তো আমার সাথে এইভাবে কথা বলার কথা না, আমার কী হয়েছে, সমস্যা কী। তখন ওকে বলছেন যে তুমি একটু দাঁড়াও, বললে উনি বাড়ি গেছেন, বাড়ি গিয়ে উনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করছেন, আল্লাহর কাছে সেজদায় খুব কান্নাকাটি করছেন যে আল্লাহ আমি এমন কোনো গুণা করছি যেটা আমি জানি না বা আমি মনেই করি নাই গুণা, অথবা আমি অ্যাকাউন্টে আনি নাই, নিশ্চয়ই আমি এরকম কিছু করছি, তা নাহলে এই লোক তো আমাকে এরকম করার কথা না। আমাদের যাদের উপর ক্যালামিটিজ আসে, যাদের উপর গজব আসে, যাদের উপর দুর্যোগ আসে, যাদের উপর মানে হঠাৎ করে আমরা ই হয়ে যাই, আপসেট হয়ে যাই, কিছু একটা আসলো, একটা প্রথম জিনিস মনে আসে যে আমার এরকম হবে কেন, আসে না, আসে কিন্তু আমাদের যে ইস আমার এরকম কেন হবে বা কেন আমারই বা কেমন এরকম হতে হইলো কেন, বুঝছেন না, মানে নানা সময় আমাদের এটা আসতে পারে, এটাকে আপনি সরাই দিবেন মন থেকে। তো আমরা কখনো কিন্তু এভাবে চিন্তা করি না, কিন্তু তারা বা আসলে চিন্তা করা উচিত প্রথম কি যে নিশ্চয়ই আমি অজান্তেই এমন কিছু করছি যে জন্য আল্লাহর তরফ থেকে এটা আমার উপর আসছে, যেটা উনি চিন্তা করছেন। তারপরে উনি যখন ওই লোকের সাথে গিয়ে বাজারে হয়তো বলছেন যে তুমি দাঁড়াও আমি আসতেছি, বাজারে যখন দেখা হয়েছে তখন ওই লোক বলছে, ওই মনে করছে উনি কিছু একটা কইরে আসছেন, হয়তো অপমান করছে, তো তুমি কী করছো, তুমি কোথায় গেছিলে, কী করছো, বলে না আমি গেছিলাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে আসলাম, ইস্তেগফার করে আসলাম, আর মাফ চেয়েলাম এই জন্য যে নিশ্চয়ই আমি কিছু করছি না, তোমার মতো লোক আমার তো এখানে এরকম করার কথা না, বুঝছেন তো। মানে আমাদের কিন্তু এই জিনিসটা আসা উচিত যে আচ্ছা যাই হোক, এইটা শোনার পরে ইবনে হাজম নিজে কাঁদতে শুরু করছেন, সরি আবু হাজম, ইবনে হাজম না, আবু হাজম আরেকজন, ইবনে হাজম না, আমি আবু হাজমই বলছি আগে, এখানে ভুল মুখ দেওয়া ওই ওনার নাম চলে আসে, বিকজ উনি খুব বড় একজন আলেম ছিলেন যার কথা
স্প্যানিশই, আগের দিন আমরা এখানে কথা প্রসঙ্গে বলছি, ইবনে হাজম ছিলেন জাহেরি যে মাজহাব সেটার ই ছিলেন আর কি, ইমাম ছিলেন। জাহেরি বলতে যারা আক্ষরিক অর্থে কোরআনের আয়াত এবং ইকে গ্রহণ করে, হাদিসকে বা টেক্সটকে গ্রহণ করতে, যে কোনো টেক্সটের আক্ষরিক অর্থটা গ্রহণ করে, যেটা সবসময় যে ঠিকই আছে আক্ষরিকই নিব আমরা, কিন্তু একদম একেবারেই লিটারাল নিলে সমস্যা দাঁড়াবে কিছু। সেই জন্য আমরা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে এটা একদম লিটারাল না, যেমন যে জুলুমের এইটা জানেন আপনারা, সাহাবীরা এসে বললেন যে এমন কি আছে যে জুলুম করে না, তখন বললেন যে এই জুলুমের প্রথম অর্থ কী, মানে অঠিক কাজ করা, পায়খানার বদনাটা এনে আপনি এই টেবিলে রাখছেন, এটা হলো জুলুম টেকনিক্যালি, মানে এই মানে ভাষাগতভাবে জুলুম আক্ষরিক অর্থে। কিন্তু ওইখানে জুলুমটা বলতে আল্লাহ শিরক বোঝাইছেন, এটা বললেন না, তার মানে একদম আক্ষরিক অর্থে সবসময় নেওয়া যাবে না বা নিতে হবেও না। বাট মোস্টলি যেটা আর কোনো অর্থ নাই, যেটার কোনো ইন্টারপ্রিটেশন বা কোনো ই ব্যাখ্যা রাসুল করে যান নাই, ওটাকে আমরা আক্ষরিক অর্থে নিব, যেটার কোনো ব্যাখ্যা নাই। যেমন আল্লাহর সিফাতগুলো আমরা বলি, যা বলা হয়েছে আমরা সেটা নিব, তার চেয়ে প্লাস বা মাইনাস করবো না, মনের মাধুরী মিশাবো না কোনো, তাই না? ঠিক আছে, তো এখানে আবু হাজম তখন নিজে কাঁদতে শুরু করছেন এই এই কথা এই এই আয়াত পড়ার পরে। অ্যান্ড ওয়েন মোহাম্মদ ইনের কথা বলতেছেন, ওয়াজ অন ইজ ডেথ বেড, যখন উনি মৃত্যু, যিনি প্রথম যার কথা বলা হয়েছে, যিনি কাঁদতেছিলেন, মোহাম্মদ ইবন আল মুনকাদির ওনার নাম ছিল, যখন ডেথ ব্যাডে মানে মৃত্যুর শয্যায় তখন উনি প্যানিকড হয়ে গেছেন, প্যানিক মানে সন্ত্রস্ত, ভীত, তাই না? ভীত হওয়ারই কথা, ভীত যে কোনো মানুষের ভীত হওয়ার কথা, আনলেস যখন উনি সত্যিই দেখবেন যে উনি যদি সুসংবাদ প্রাপ্ত হন তখন তো উনি ওটা অন্য কথা, কিন্তু তার আগে পর্যন্ত আমরা দেখবো আরও আছে এখানে চিন্তারই কথা বা চিন্তা হওয়ারই কথা, চিন্তা হওয়া উচিত। তখন উনি বলতেছেন, আই ফিয়ার দ্যাট ইট উইল অ্যাপিয়ার টু মি ফ্রম আল্লাহ দ্যাট উইচ আই হ্যাড নট টেকেন ইন টু অ্যাকাউন্ট। এই যে বললাম যে এমন অনেক গুণা আমরা করে থাকি, এমন অনেক কাজ আমরা করে আসছি যেটা আমরা হিসাবই করি নাই বা এটাকে গুণা মনেই করি নাই, এরকম করি না আমরা, এরকম করি এবং আসে আমাদের, এবং সেটার জন্য কিন্তু আলাদাভাবে ইস্তেগফার করা উচিত, যেটা আমরা ওই যে ওই ওই গল্পটা থেকে শুনলাম, ওটা হলো হাসাদের উপর একটা বই আছে, ওই বইতে ছিল এটা। তো আমরা হিজ ব্রাদার ওমর বিন আল মুনকাদির অলসো ইউজ টু সে, তার ভাই, ওই যে ভদ্রলোকের কথা বললাম আমরা, তার ভাই বলতেন, অ্যান আয়া ফ্রম দ্য বুক অফ আল্লাহ দ্যাট ব্রট মি টু টিয়ার্স ইজ, উনিও বলতেন যে এই এই আয়াতটা পড়ে তারও চোখে পানি আসতো সবসময় যখন পড়তেন, ওনার ভাই গেল। এরপরের চ্যাপ্টারটা দেখেন, এই যে এতটুকু মাত্র, তিন লাইন চার লাইন, বুঝছেন না? সিকিং অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য অ্যাংগুইশ অফ ডেথ, অ্যাংগুইশ মানে হলো দুশ্চিন্তা, দুশ্চিন্তা আপনার মৃত্যু নিয়ে দুশ্চিন্তা হওয়া উচিত, যাদের হয় নাই তারা মৃত্যুকে ভুলে আসেন, যারা হয় নাই যাদের হয় নাই তারা বোকার স্বর্গে আসেন, এই কথা লিখতেই কিন্তু এই বইটা দেওয়া হয়েছে। এই বইটাতে উনি শুরু থেকেই বলছেন যে ওয়াজিরা কী বলে, খালি সুন্দর সুন্দর গল্প বানায় বানায় বলে আর মানুষের মানে আশা ভরসা দেয়, 1 কোটি টাকা আল্লাহর রাস্তায় বাইরে খরচ করলে 49 কোটি টাকার সওয়াব হবে, বুঝছেন না? আজকে ওই আজকের দিন কি শুক্রবারে আসরের পরে একটা দরুদ পড়লে 80 বছরের গুণা সব মাফ হয়ে যাবে, ইত্যাদি গপ্প বানায় শোনায়, আর আপনারা তো খুব আনন্দে থাকেন যে মাশাল্লাহ, সমস্যা কি, 80 বছরের গুণা যদি একদিন এক জুমার আসরে মাফ হয়ে যায় তাহলে আমার সমস্যাই নাই কোনো, আর 1 কোটি টাকা, 1 কোটি 1 টাকা দান করলে যদি 49 কোটি টাকা হয় তাহলে একদিন আল্লাহর রাস্তায় বাইরে 1 টাকা দান করলে জীবনে আর দান খরচ করার দরকার নেই, সারা জীবনে তো 49 কোটি টাকা পারবেন না করতে। তো এই সমস্ত কথা যে শোনায় এইগুলো শুই না, যারা কমপ্লেসেন্ট থাকেন, যারা নিশ্চিন্ত থাকেন, যারা আনন্দে থাকেন, যারা একটু আগে বললাম না এন্টারটেনমেন্টের ইন্ডাস্ট্রিটাই চলে হলো মানুষকে মৃত্যু ভুলে রাখার জন্য, এন্টারটেনমেন্টের একটা প্রথম এবং এই উদ্দেশ্য হচ্ছে মৃত্যু ভুলে থাকা, এবং মৃত্যু ভুলতে বলতে এমন পর্যায়ে যায় যে ওটার জন্য আবার মরেও যায়। আর্জেন্টিনা হেরে গেলে হার্টফেল করছে দেখেন নি, মানে কী একটা কারণে মৃত্যু, যে একটা দল হারছে, যে দলটা আপনার দল না, যে দলটা আপনার দেশ না, যে কাজটা মহৎ না, কিন্তু সেইটার জন্য আপনি মরে যেতেছেন হার্টফেল করে, মানে কীভাবে মৃত্যু ভুলে আবার উল্টা সাইডে নিয়ে গেছে আপনারা, যে ওইটার জন্যই আপনি বাঁচতেছেন, ওইটার জন্যই আপনি মরতেছেন, ওই দল জিতল না বলে আপনি মরে যেতেছেন, মানে এটা বাংলাদেশে হয়েছে, ওই প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের সময় একজন দুজন মরে, যে সাপোর্টার একজন মরে। আচ্ছা আসেন, মুসা ইবিন উসমান রিলেটেড উনি বলেন, আব্দুর রহমান ইবিন আব্বান ইউজ টু বাই স্লেভস, দেন হি উড অর্ডার হিজ সার্ভেন্টস টু ক্লোথ দেম, যার কথা বললেন আব্দুর রহমান ইবিন আব্বান, উনি ক্রীতদাস কিনে আনতেন, তারপরে বাকি তার চাকর বাকরে বলতেন যে এদেরকে সুন্দর কাপড় পরাইতে, অ্যান্ড দেন প্রেজেন্ট দেম বিফোর হিম, তারপরে তার সামনে নিয়ে আসতে বলতেন সুন্দর কাপড় চোপড় পরায়, হি দেন উঠছে, তারপরে বলতেন ইউ আর অল ফ্রি ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর বাসে তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া হলো, চিন্তা করেন মানে
এটা কিন্তু আসতেছে হলো মৃত্যুর চিন্তা থেকে। আচ্ছা, অ্যাজ আই সিক ইউর অ্যাসিস্ট্যান্স, আমি তোমাদের সাহায্য চাই। কাদের সাহায্য? যাদেরকে মুক্ত করে দিলেন, স্লেভ আজাদ করা তখনকার দিনে ক্রীতদাস আজাদ করা বিরাট একটা ই ছিল, এটা সবসময়কার জন্যই ছিল, বা এখনও ক্রীতদাস নাই, কিন্তু আমরা জানি যে আমাদের যারা হেল্পিং হ্যান্ড থাকে তাদের প্রতি দয়া পরবশ হওয়া, তাদেরকে সেম খাবার খাওয়ানো, সেম কাপড় বা সেমভাবে ট্রিট করার অনেক অনেক অ্যাডভাইস আছে এটার উপরে, যদিও এটা অব্লিগেটরি না। মানে কিছু জিনিস আছে যেটা ক্রীতদাসের বেলায় আপনার জন্য অব্লিগেটরি ছিল, যেমন একজন ক্রীতদাসের ই দিতে ফিতরা, আপনি তাকে হিসাব করে দিতেন ফিতরা আপনার একজন। আজকালকার আপনার বাসায় যে এই যে কন্ট্রাক্ট সার্ভেন্ট, তার বেলায় কিন্তু আপনি দিতে বাধ্য না, আপনি ইহসান করতে পারেন কিন্তু আপনি বাধ্য না দিতে, কারণ এ আপনার স্লেভ না, এ আপনার হাউসহোল্ড না, কিন্তু আগের দিনে তারা হাউসহোল্ড ছিলেন, সুতরাং তার ফিতরাটাও মাস্টারকে আদায় করে দিতে হতো বা ইসেকে, যিনি মালিক। তুমি বলতেছেন ইউ আর অল ফ্রি ফর দ্য সেক অফ আল্লাহ, তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া আল্লাহর জন্য, অ্যান্ড আই সিক ইউর অ্যাসিস্ট্যান্স, আমি তোমাদের সহযোগিতা চাই, দ্যাট ইজ রিওয়ার্ড আই রিসিভ ফ্রম ফ্রিং ইউ ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য তোমাদেরকে ই করে যে আমি যে ই পাইলাম পুরস্কার পাওয়ার কথা আজের, সেটা চাই। ওয়েন আন্ডারগোয়িং দ্য অ্যাংগুইশ অফ ডেথ, যখন মৃত্যুর সাকরাতুল মত অথবা মৃত্যুর চিন্তা বা ওই সময়টা যখন আমার আসবে যে আমি খুব ডিস্ট্রেসের ভিতর থাকবো, তখন তোমরা আমার তোমাদেরকে যে আজাদ করলাম তোমাদের অ্যাসিস্ট্যান্স চাই, অর্থাৎ তোমাদের দোয়াটা বা এটার যে রিওয়ার্ডটা সেটা আমি ওই সময় চাই। আচ্ছা, এরপরটা হচ্ছে দ্য গ্যাদারিং অফ দ্য ডিসিজড, এই যে এই এই ইটা যেমন এটা বইয়ের নাম দিয়েছেন উনি হেলিয়াহ আল আউলিয়া নাম দিয়ে একটা পেজ 3/271 তিন নম্বর ভলিউম, আমি বুঝতেছি 271 পৃষ্ঠা সেটাও বুঝতেছি, কিন্তু এর বাইরে আর কিছু বলেন নাই। সুতরাং এখানে আমরা এটাকে কীভাবে নিব, উনি যেহেতু একজন বড় স্কলার ছিলেন, অনেক বড় একজন আলেম ছিলেন ইবনুল জাওজি, এবং উনি যেহেতু এটা রিলেট করছেন, এর শিক্ষণের দিকটাই আমরা নিব, হয়তো দলিল হিসাবে নিব না, যেটা আমরা যে এর আগের একটা স্বপ্নের ব্যাপারে বললাম, সেই স্বপ্নের ব্যাপারে যেটা বললাম যে স্বপ্ন আমাদের আমরা সাহাবিরা রাসূলের কাছে বর্ণনা করতেন, প্রথম জেনারেশন সালাফদের আমরা সবাইকে স্বপ্ন মানে সবাই বলতে যাদের লেখালেখি করছেন যারা তাদেরকে আমরা দেখি যে স্বপ্নের উল্লেখ আছে, অথবা পরবর্তীতে ইবনে কাসিরের হিসেবেও দেখি, বা কিন্তু আমরা এটাকে শরিয়ার কোনো দলিল হিসাবে নিব না, এটা আমরা মনে রাখব, বাস একটা শিক্ষণীয় জিনিস হিসাবে নিব। এখানে বলতেছেন ওবায়দ ইবনে ওমর বলেন, ওয়েন এ পার্সন ডাইজ অ্যান্ড ইজ বারিড, যখন একজন মানুষকে মারা যায় এবং তাকে কবর দেওয়া হয়, তখন যারা বারজাকে অন্যান্য মানুষ যারা থাকেন কবরের জগতে বা কবরবাসী যারা অন্যান্যরা, তারা আসেন তার কাছে, তারা আসেন, তারা খবরাখবর জানতে চান, সিমিলার টু হাউ পিপুল আর কিন টু নো দ্য নিউজ অফ ট্রাভেলার্স আপন দের অ্যারাইভালস, একজন কোথা থেকে আসলে আমরা জানতে চাই না, বাড়ির থেকে আসলে ধরেন, খুব আমাদের জন্য খুবই আজকাল মোবাইল ইন্টারনেট হয়ে গেছে বা খবর দেওয়ার আর বিশেষ কিছু নাই, কিন্তু আমি যখন স্কুলে থাকতে কলেজে থাকতে বাড়িতে যেতাম, বাড়িতে পৌঁছায়া যে চিঠিটা লিখতাম পোস্ট কার্ড হোক বা ই হোক, ওইটা পোস্ট করলে ওইটা যখন ঢাকার বাসায় আসতো, তখন আমার মা জানতেন যে আমার ছেলে ঠিকমতো গিয়ে সিলেট পৌঁছেছে, বুঝছেন না, তখন অনেক কিছু বলার ছিল, জানার ছিল, আনফর্চুনেটলি বলার জানার জিনিস কমে গেছে এখন, হ্যাঁ আপনি সবই জানেন, এত ইনফরমেশান, বরং অনেক সময় জানতে চানো না, যে জানলেই তো সমস্যা, জানলে তো কিছু একটা করতে হবে, জানতে চানো না এটাও হতে পারে, যাই হোক, তো যেভাবে একজন ট্রাভেলার আসলে আগে আগের দিনে ছিল বা এখনও হয়তো কোথাও আসে, যে বাড়ির থেকে আসলে কেউ আপনি জানেন যে ওই যে আচ্ছা ওই কমলা গাছটা এই প্রবেশপথের দুই পাশে একটা দুটো কমলা গাছ লাগিয়েছিলাম বাইচাইছে নাকি, আমার আমার আমি একটা লাগাইছি এই সিজনে, তা আমি আমার ভাইরে জিজ্ঞেস করি মাঝে মাঝে, এই যে বাইচাইছে তো এখনও, তো এরকম আর কি আরও আরও খবর থাকতে পারে, তো এরকম জিজ্ঞেস করেন, ওয়েন দে আস্ক হোয়াট ডিড সো অ্যান্ড সো ডু ডিউরিং দেয়ার লাইফ, অমুক পরিচিত পরিচিত ওনার সাথে আমার দেখা হয়েছে ধরেন কথার কথা, আমি পরিচিত কারো জিজ্ঞেস করতেছি যে অমুকে আর অমুকের জীবনে কী করছে, তখন যাকে জিজ্ঞেস করা হয়েছে উনি খুব অবাক হয়ে বলে ওরা কি এখানে আসে নেই, মানে ওদের সাথে তোমার দেখা নেই, দেখার তো কথা সবার সাথে সবার দেখার কথা দেখা নেই, তখন ওরা বলে উই বিলং টু আল্লাহ ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন, বলে উই বিলং টু আল্লাহ টু হিম উই শ্যাল রিটার্ন, ওই কথাটা বলে বলেন হি ওয়াজ টেকেন টু হেল, মানে তার সাথে আমাদের দেখা হয়নি, তার জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে, মানে এটা এগুলো আপনাদেরকে মনে করাই দিতেছেন কেন, ডিস্টার্বার অফ দ্য হার্টস বইটার নাম, হ্যাঁ কিতাবুল মুকলিক, আমরা যেন খুব শান্তিতে সুখে শান্তিতে না থাকি, কমপ্লেসেন্ট না থাকি, আত্মতৃপ্তিতে না থাকি, বুঝছেন না, শেষ দিন পর্যন্ত হঠাৎ টেকেন বাই সারপ্রাইজ, আমরা দেখেন মোস্ট অফ আস, যেন আমি যদি মারা যাই আজকে, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইফ বেঁচে গেছেন সেটা শেষ আমার,
আমাকে যারা চেনেন তারাও হয়তো খুব অবাক হবে, মানে কালকে দেখলাম লোকটা মরে গেল। মরা যে অবাক হওয়ার কিছু না, এটাও কিছুটা মনে করে দিয়েছে যে ইট ক্যান, মানে যে কোনো সময় আপনার হইতে পারে, তাহলে আপনার প্রিপেয়ার, মানে প্রিপারেশনটা নেবেন বা প্রিপেয়ার থাকবেন। আচ্ছা গেল, এরপরে আমরা সব পড়তেছি না, এখান থেকে বেছে বেছে পড়তেছি, এখানে আসতেছি। সুফিয়ানা সাওরির ব্যাপারে বলা হচ্ছে, আপনার নাম জানেন ওনার নিশ্চয়ই, যারা একটু পড়াশোনা করছেন ওনার ব্যাপারে। একজন আব্দুর রহমান ইবন মাহদি, উনি বলতেছেন সুফিয়ান ডাইড অ্যাট মাই প্লেস, সুফিয়ান আমার এখানে মারা গেছে। আব্দুর রহমান ইবন মাহদি খুব সম্ভব আব্বাসিদ পিরিয়ডের রুলিং ক্লাসের একজন, আমরা একজন সম্বন্ধে পড়ছি মাহদি, ওই যাকে ইচ্ছা করে নাম রাখলেন মাহদি, যাতে ওই শিয়াদের একজন মাহদিকে ফাইট করেন, বা আমরা একটা বইতে পড়ছি এর আগে, ইসের আপনার মাহদি সম্বন্ধে যে এইটা পড়ছি, এখানে খুব সম্ভব ওই 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 ডাইনেস্টির উনি। যাই হোক, উনি বলতেছেন যে সুফিয়ান ডাইড অ্যাট মাই প্লেস, সুফিয়ান আমার আমার বাসায় মারা গেছে। এবং যখন বিছানায় মৃত্যুর ইসে ছিল, মৃত্যুশয্যায় ছিল, তখন সে কাঁদতে শুরু করছে। তখন একজন তাকে জিজ্ঞেস করছে যে তুমি কি এই জন্য কাঁদতেছো যে তুমি গুনাহ করছো, অনেক গুনাহ করছো এই জন্য কাঁদতেছো নাকি? সুফিয়ান তখন মাটির থেকে একটা ছোট কিছু তুলছেন, ফ্লোরে পড়ে থাকে যেসব খড়ের খড়কুটা মার্কা জিনিস আর কি, তুলছেন, তুলে বলছেন যে আল্লাহর কসম আমার গুনাহ, আমার গুনাহ আমার কাছে এর চেয়েও, মাই সিনস আর লেস ইম্পর্টেন্ট টু মি দেন হোয়াট আই হ্যাভ পিকড আপ ফ্রম দ্য ফ্লোর, আমি যা উঠাইছি তার চেয়েও লেস ইম্পর্টেন্ট আমার কাছে আমার গুনাহ। মানে আমি অলমোস্ট গুনাহ করি নাই, বা করলেও সেটা আমার কাছে অত ইম্পর্ট্যান্ট ব্যাপার না, আমার কাছে ইম্পর্ট্যান্ট কি, বাট আই ফিয়ার দ্যাট আল্লাহ মাই টেক অ্যাওয়ে মাই ইমান ফ্রম মি রাইট বিফোর আই ডাই, আমি ভয় পাই যে মৃত্যুর আগের মুহূর্তে আমি যদি ইমান হারাই। এটা কিন্তু আপনাদের সবাই ভয় পাওয়া উচিত, সবাই ভয় পাওয়া উচিত, সেই জন্য প্রিপেয়ার থাকা উচিত, সেই জন্য তালকিন যারা দিবেন তাদেরকে বলা উচিত যে ওই সময়টা আমাকে, আমার পাশে থাকবা বা আমাকে এটা বলবা, বা সবাই সবার কথা মনে রাখা উচিত। আপনি শুধু মনে রাখবেন তা না, আমরা কে আগে কে পরে মারা যাবো এটা তো আমরা জানি না, সবাই সবার কথা মনে রাখা উচিত যে ওই সময়টায় একটা পসিবিলিটি আছে যে ইমান হারানোর, কারণ শয়তান কী চেষ্টা করবে ওই সময়টাকে আপনাকে জাহান্নামি করার চেষ্টা করবে। এই সিলেটে এক হুজুর আমার বলছে, আমার খুব ভালো লাগছে ইটা, মানে মানে ওনার ওনার উপমাটা, মাদ্রাসা শিক্ষিত হুজুর বলতেছে যে নৌকায় উঠার আর নামার সময় নৌকা ডুবে, বুঝছেন তো, উঠায় নামার, ওঠার আর নামার সময় নৌকা ডুবে। উনি বলতে চাইছেন যে লাস্ট মোমেন্টে মানুষ ইমান হারায়, মানে শয়তান চেষ্টা করে থাকে এই করতে। বিকজ আপনাদেরকে অনেকবার বা আপনারা এমনিও জানেন, আমি বলছি যে শয়তানের একটা যদি মিশন থাকে ওই দিন থেকে, আদম সৃষ্টির দিন থেকে আজ পর্যন্ত, সেটা হচ্ছে আদমকে এবং আদম সন্তানকে জাহান্নামী করা, যাদের জন্য সে ছিল জাহান্নামী। আর আমাদের একটা মাত্র যদি অবজেক্টিভ বা একটা মাত্র গোল যদি থাকে, সেটা হচ্ছে যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া, শয়তান যেটা চাইছে সেটা অপোজিটটা হওয়া। যাই হোক, এইটা উনি ভয় করতেছেন যে আমি বইয়ের নাম দিয়ে দিয়েছেন এখানে, আমি আর মানে রেফারেন্স দিয়ে দিয়েছেন কোন বই থেকে। তারপরে আরেকজনের কথা বলতেছেন, ইনিও সুফিয়ান এর, সুফিয়ান আস সাওরির মৃত্যুর বর্ণনা দিতেছেন, বলতেছেন ওয়েন সুফ, এনার নাম হচ্ছে ইবন আবজার, উনি বলতেছেন যে ওয়েন সুফিয়ান ওয়াজ ডাইং হি সেড টু মি, সুফিয়ান যখন মারা গেছিলেন আমার কাছে উনি বললেন, আই এম অ্যাজ ইউ ক্যান সি সো লুক আফটার দোজ হু ভিজিট মি, আমাকে দেখতেছো আমার অবস্থা কী, মানে জীর্ণ শীর্ণ অবস্থা, যারা আসবে তাদের ই করো, তাদের তাদের খেয়াল করো, তারা আসলে তাদেরকে বসায় বা হোয়াট এভার, যেভাবে রিসিভ করা হয় যেভাবেই। তখন ওনার কাছে যারা আসছেন তার ভিতরে একজনের নাম বলছেন হাম্মাদ ইবন সালামা, যিনি এসে ওনার মাথার কাছে দাঁড়াইছেন, ওনার মৃত্যুশয্যায় ওনার মাথার কাছে দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন গ্ল্যাড টাইডিং টু ইউ ফর ইউ ওভারকাম হোয়াট ইউ ফিয়ার্ড অ্যান্ড সুন, মানে তোমার তোমাকে সুসংবাদ, তুমি তোমার যে যে যা তুমি ভয় করতে সেটা তোমার, সেটা তুমি ওভারকাম করছো, সেটা পার হয়ে আসছো, এবং অতি শীঘ্রই তুমি তোমার মানে রবকে, রবের সাথে তোমার দেখা হবে, অর্থাৎ মারা যাচ্ছ, মানে অলমোস্ট ডাইং সেই সময় আর কি। সুফিয়ান তখন বললেন, ও আবু সালামা, ডু ইউ থিঙ্ক আল্লাহ উইল ফরগিভ এ পার্সন লাইক মি, জিজ্ঞেস করতেছেন যে হে আবু সালামা, তুমি কি মনে করো যে আল্লাহ আমার মতো কাউকে মাফ করে দিবেন? তখন উনি রিপ্লাই করছেন, যেন যাকে জিজ্ঞেস করছেন, উনি বলছেন আল্লাহর কসম আমি মনে করি যে, আল্লাহর কসম আমি মনে করি নিশ্চয়ই তোমাকে আল্লাহ মাফ করবেন, অর্থাৎ তোমার আমল যেরকম, আমাদের এটা অন্য ফর্মে চলে গেছে, এখন জানাজার পরে বলে যে সবাই হাত তুলেন তো উনি ভালো মানুষ ছিলেন কিনা, বলে না গ্রামেগঞ্জে বলে, কিন্তু এই সার্টিফিকেশানে কোনো ই নাই, মানে রিয়েল সেন্সে এই জিজ্ঞেস করে জোর করে সার্টিফিকেশান এটা কোনো মানে নেই, রিয়েল সেন্সেই মানুষ যদি আপনাকে মনে করে যে আপনি এই ছিলেন, সেটা সেটা ওয়ার্দি বা সেটাই আছে। তো এটা শোনার পরে সুফিয়ান
আস-সাওরি তাকে দেখা গেল যে উনি কমফোর্ট ফিল করলেন, অর্থাৎ ওই রকম আমলের মানুষ আপনি যদি লাইফ পড়েন দেখবেন যে ওনারা, উনি তো অ্যাসেটিক ছিলেন, জুহুদ, জুহুদ বলি যেটা আমরা, মানে একেবারেই দিন আনে দিন খায়, মানে খুব এই মানে সিম্পল লাইফ লিড করতেন এবং কোনো নির্মোহ ছিলেন, কোনো রকম ইসে থাকতেন না, তারপরে ওনারাও নিজেদের নিয়ে কত চিন্তিত। আর আপনারা আমার মতো ধরেন হয়তো, আমি হয়তো আমার জীবনের বা আমার মতো কেউ যারা আমার এইজ গ্রুপের হয়তো জীবনের পয়লা 30 বছর খালি গান শুনেই কাটছে, কিন্তু আমরা কত নিশ্চিন্তে বসে আছে যে আমাদের কিছুই হবে না বা হবার নয়। আচ্ছা, এইসব মনে করাইছে এই বইটা লেখা। আচ্ছা, এরপরে বলতেছেন আরেকজনের কথা, ইব্রাহিম ইবন ঈসা আল ইয়াশকারি, উনি বলছেন আই হ্যাভ নেভার মেড এ পার্সন উইথ মোর লাস্টিং স্যাডনেস দেন আল হাসান। আচ্ছা, এই যুগের যখন আল হাসান বলবেন তখন আল হাসান আল বাসরির কথা বোঝানো হয়, আর সাবিরে যদি আল হাসান বলেন বা ওই যুগের, এটা তো একটু 597 হিজরি, একটু পরের, সাবিরে যখন বলবেন তখন আলী রাজানোর ছেলে যে হাসান তার কথা বোঝানো হয়, বা ওই যুগের যখন বলবেন প্রথম জেনারেশন বা প্রথম 2 জেনারেশনের বললে। আর এই যুগের কেউ বললে ইউজুয়ালি আমরা বুঝবো যে হাসান বাসরির কথা বলা হচ্ছে, আল হাসান, দি হাসান মানে সবাই চিনে, এই জন্য এই জন্য আর আগেরটা বলতেছেন না, কিন্তু আল হাসান বলতেছেন শুধু। আচ্ছা, তখন বলছে যে যখনই দেখা হইতো তখনই আমি দেখতাম যে উনি খুব দুঃখ ভারাক্রান্ত বা খুব বিষণ্ণ। এভরি টাইম আই সি হিম আই উড থিঙ্ক এ ক্যালামিটি হ্যাজ জাস্ট বিফলেন হিম, আমার মনে হতো যে কোনো একটা সমস্যা আছে, না সমস্যা আছে। আমরা কাউরে দেখলে বলি না আপনার কী হয়েছে, আপনার আপনি কী সমস্যা, আপনার যদি আমি সবসময় হাসি খুশি দেখি, আজকে যদি দেখি মুখটা বেজার হয়ে রয়েছে, বলি আপনার কী সমস্যা, তো এই লোককে দেখলে সবসময়ই বেজার দেখছেন, তো মনে করতেন সমস্যা আছে একটা, কিন্তু আসলে সেটা না ব্যাপার। ব্যাপার হলো যে রাসূল হাসান বলছে না যে আমি যে জানি তোমরা যদি জানতা তাহলে তোমরা হাসতা কম কান্তা বেশি, তা যদি জানতাম, তো ওই ওইটা না জানলে ওই লেভেলে যে যারা চিন্তা করে তাদের মুখে অত হাসি থাকে না বা অত ফুর্তি থাকে না তাদের মনে, সেটাই তো। এখন বলতেছে যে আরও একজনের বর্ণনা আসতেছে, ইয়াজিদ ইবন হাওসাব, উনি বলতেছেন আই হ্যাভ নট সিন এ পার্সন মোর ফিয়ারফুল দ্যান আল হাসান আল ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজের কথা আগেই বললাম, খলিফা ছিলেন, আর হাসান আল বাসরি, এদের চেয়ে বেশি ফিয়ারফুল, সন্ত্রস্ত, ভীত আমি আর কাউকে দেখি নাই। দে আর এক্সট্রিম স্টেট অফ ফিয়ার ফ্রম আল্লাহ উড গিভ ইউ দ্য ইম্প্রেশন, এই যে আল্লাহর ব্যাপারে তাদের এত ভয় থেকে, তোমার হয়তো মনে হইতে পারে, মানে যিনি বর্ণনা করতেছেন উনি যারা বর্ণনা করছেন তারে বলতেছেন যে তোমার হয়তো মনে হইতে পারে দ্যাট হেল ওয়াজ অনলি ক্রিয়েটেড ফর বোথ অফ দেম, মানে জাহান্নাম ও তাদের দুজনের জন্যই বানানো হয়েছিল, মানে ভাবটা এরকম যে তাদের দুজনের জন্য জাহান্নাম বানানো হয়েছিল, মানে এত ভয় তাদের ছিল সবসময়, এত সন্ত্রস্ত থাকতেন, এত ভীত থাকতেন, এত চিন্তিত থাকতেন যাদের এই নিয়ে। মানে এখান থেকে আমাদের কী বোঝাচ্ছেন যে আমরা যেন আনন্দ ফুর্তি একটু কম করি, বুঝছেন না, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে, বুঝছেন, দাড়িওয়ালা টুপিওয়ালা লোক সুক্রিয়া করতেছেন আল্লাহর কাছে যে আমার ছেলেটা নিশ্চয়ই, মানে আমার মনে হচ্ছে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা এখানেই হবে। আমি দেখছি ওই ইউটিউবে লাইভ স্ট্রিমিং কোনো একটা কিছু দেখছি যে দাড়িওয়ালা টুপিওয়ালার ইন্টারভিউ নিতেছে, উনি খুব খুশি যে ওনার ছেলে বা মেয়ে, আরও কি আছে না এরকম, আরও হিরো বোধের মানে কিছু একটা, ঠিক ক্লোজ আপ ওয়ান না, মানে আরও একটা কিছু আইডল টাইডল কিছু হইতে পারে, ওইটাতে ওনার ছেলে বা মেয়ে ই হবে, এটা দিয়ে উনি খুব আশাবাদী আর কি, দাড়ি টুপি আছে, আপনার হিজাব আছে, সেই অবস্থায়। আচ্ছা, গেল এই ধরনের, এখানে এই চ্যাপ্টারে আরও আছে, এরপরে একটা চ্যাপ্টারে যাই আমরা। আচ্ছা, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে হরর্স অফ দ্য ডে অফ জাজমেন্ট। পানি চাচ্ছেন? হরর্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনের ভয়াবহতা, ভয়াবহতা। আসলে এই জিনিসগুলা মানুষের সহজে মনে থাকবে না বা আসবে না, এই জন্য আল্লাহ কোরআনে বহু জায়গায় যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে কথাটা বলছেন, অথবা বলছেন আল্লাহ এবং আখেরাতের আশা রাখে, তার মানে কি এগুলো ইমানের শর্ত, আর এগুলো থাকবে না দেখেই বারবার এগুলো বলছেন, আর এগুলো না থাকলে আসলে আপনি ইমানদারও না, এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি রিয়েল সেন্সে ইমানদার না। আল্লাহ এবং আখেরাতে যদি চিন্তা না থাকে, আল্লাহ এবং আখেরাতে যদি বিশ্বাস না থাকে, আল্লাহ এবং আখেরাতে যদি আশা না থাকে, সবকটাই থাকবে আমাদের ভিতর। আচ্ছা, এখানে বলতেছেন আবুল আলিয়া সালাফদের একজন রিলেটেড উবাই ইবনে কাব সাহাবি, নাম করা সাহাবি আপনারা জানেন, তার থেকে বলতেছেন, ওয়াইল পিপুল আর বিজি ইন দেয়ার মার্কেটস দ্য লাইটস অফ সান ডিসঅ্যাপিয়ার্স, কিয়ামতের দিনের কথা বলতেছেন।
যখন তারা বাজার করতেছে, বাজার করতেছে মানে দুনিয়া খেয়াল নাই, হিসাব নাই, বুঝছেন না? কেয়ামত তো হঠাৎ করে আসবে, কারো বলে কই আসবে না। তবে একটা একটা সুসংবাদ হলো যে কোনো মুসলিম কেয়ামত দেখবে না, কোনো বিশ্বাসী মুসলিম কেয়ামত দেখবে না, এটা একদিক দিয়ে সুসংবাদ। শুধুমাত্র কাফেররা দেখবে, একজন বিশ্বাসী মুসলিম থাকতেও কেয়ামত সংগঠিত হবে না। আচ্ছা, তো বলতেছেন যে ওয়াইল পিপুল আর বিজি ইন দেয়ার মার্কেটস দ্য লাইট অফ সান ডিসঅ্যাপিয়ার্স, সূর্যের আলো হঠাৎ করে নাই হয়ে যাবে। মাউন্টেন্স ডিসইন্টিগ্রেট, পাহাড়গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ডিসইন্টিগ্রেট মানে একসাথে না থাকা আর কি, টুকরা টুকরা হয়ে যাওয়া। দ্য আর্থ বিকামস ডিস্টার্বড অ্যান্ড স্টার্স টু শেক, সরি, হ্যাঁ, অ্যান্ড স্টার্স শেক, তারাগুলা কাঁপতে শুরু করবে, আর পৃথিবী এবং তারাগুলা কাঁপতে শুরু করবে, ডিস্টার্ব। আচ্ছা, দ্য ক্যাটলস বার্ডস অ্যান্ড বিস্ট স্টার্ট মিক্সিং উইথ ইচ আদার, মানে খুব কনফিউশনে থাকবে, ছুটেছুটি করতে থাকবে। সোজা কথা, এখানে পরেই করছেন, বর্ণনা করছেন, ছুটেছুটি। জিনরা মানুষকে বলবে আমরা তোমাদেরকে কি ঘটতেছে, আমরা তোমাদেরকে খবর নিয়ে, মানে খবর আইনা বলতেছি, আমরা খবর নিয়ে আসতেছি কি ঘটতেছে। তারা তখন সমুদ্রে যাবে, জিনদের সমুদ্রে যাবে কথা বলার মানে কি, জিনদের মেজরিটি অফ দ্য জিনস কোথায় থাকে, সমুদ্রে থাকে, সমুদ্রে থাকে, ডেজার্টে থাকে, লোকালে কিন্তু রেয়ারলি থাকে, থাকে কিন্তু রেয়ারলি থাকে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করছেন কোথায় কোথায় তারা থাকে। ভাই, সমুদ্র থেকে ফিরে এসে তারা বলবে, ফিরে এসে বলবে দে ফাইন্ড ইট ইন ইন্টেন্স ব্লেজিং ফায়ার, আগুন ধরে গেছে সমুদ্রে, সমুদ্রে আগুন ধরে গেছে দেখবে। এই এই সিন দেখতে দেখতে দেখা যাবে যে পৃথিবীটা ভেঙে পড়তেছে, হ্যাঁ, মানে বর্ণনাটা এরকম ভেঙে পড়তেছে, কলাপস করে একদম লোয়েস্ট লেয়ার পর্যন্ত চলে যাচ্ছে পৃথিবীটা, আর্থ। তারপরে বলবে ডাউনওয়ার্ড ভাঙতেছে, রেন্ডস ফ্রম ফার্স্ট লেয়ার ডাউনওয়ার্ডস, প্রথম লেয়ার থেকে নিচের দিকে গিয়ে ভেঙে পড়তেছে পৃথিবীটা। আর কি হবে দেখবেন যে দ্য হেভেন রেন্ড ফ্রম ফার্স্ট লেয়ার আপওয়ার্ডস আনটিল, আর আকাশটা কেবে ওপরের দিকে টুকরা টুকরা হয়ে চলে যাবে, সাত মানে সর্বোচ্চটা পৌঁছা পর্যন্ত, পৃথিবী নিচের দিকে ভেঙে পড়বে আর একটা উপরের দিকে চলে যাবে। এই তারপরে কি হবে, আচ্ছা, দেন এ উইন্ড ব্লোজ অ্যান্ড টেক অ্যাওয়ে দেয়ার সোলস, এবং তখন একটা বাতাস প্রবাহিত হবে। এবং প্রথমে কি বলছিলেন, ওয়াইল্ড পিপুল আর বিজি ইন দ্য মার্কেটস, সেই মানুষগুলার যান চলে যাবে, তারা মরে যাবে। আচ্ছা, এরপরে আরেকজনের বর্ণনা আসতেছে, উনি বলতেছেন অন দ্য ডে অফ জাজমেন্ট বার্ডস উইল, আচ্ছা এটা এটা থাকে, এটা অত ইম্পর্টেন্ট না, এরপরটা আমরা পড়ি। ইব্রাহিম আল হারবি বলতেছেন, মুসাব আমাকে বলছেন, এখানে কোন মুসাব এটা আমি জানি না, এখানে ই দিছেন আপনার কী বলে নিচে বইয়ের নাম দিছেন, কিন্তু এটা কোন মুসাবের কথা বলতেছেন আমি জানি, একজন সাহাবি ছিলেন মুসাব নামে, তার কথা বলতেছেন কেন আমি শিওর না, বাট এখানে আর বর্ণনা করেন না উনি। মুসাব টোল্ড মি দ্যাট হিজ ফাদার সেড, মনে হয় না সাহাবি, কারণ মুসাবের বাবা বলার মতো এই ব্যাপার ছিল না। আচ্ছা, মুসাব টোল্ড মি দ্যাট হিজ ফাদার সেড, সাহাবি না, এটা অন্য কোনো মুসাব হবেন। দে ওয়াজ এ ওয়েল নোন রাইটিয়াস ম্যান ফ্রম দ্য পিপল অফ মদিনা, মদিনার থেকে একজন সৎকর্মশীল মানুষ ছিলেন, সালেহীনদের একজন ছিলেন, যা যার কথা বলতেছেন উনি। ওয়েন হি ওয়াজ অন হিজ ডেথ বেড, উনি যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন উনি প্যানিক হয়ে গেছেন, মানে খুব সন্ত্রস্ত হয়ে গেছেন, ভীত হয়ে গেছেন। তখন মানুষ তাকে জিজ্ঞেস করছে যে তুমি তো সারা জীবন ভালো কাজ করছো, তারপরেও কি তুমি ভয় পাইতেছো? সৎকর্মশীল কাউকে আমরা যেটা চিন্তা করবো আর কি, যে ওনার তো ভয়ের কিছু নাই, তো বলতেছে যে তুমি তো সারা জীবন ভালো কাজ করছো, তুমি কি তারপরে ভয় পাইতেছো? হি সেড, উনি তখন বললেন, ওয়াই শুড আই নট প্যানিক, কেন ভয় পাবো না আমি, আমি কেন ভয় পাবো না? বাই আল্লাহ, ইফ দ্য রুলার অফ মদিনা সেন্ডস মি এ মেসেঞ্জার, আল্লাহর কসম, মদিনার রুলার যদি একজন মেসেঞ্জার পাঠায়, অর্থাৎ মদিনার যে আমির, মদিনার যে শাসক, সে যদি একজন লোকরে পাঠায় আমার কাছে, তাতেই আমার ভয় লাগে, আর আল্লাহ তার ই পাঠাবেন আমাকে নিয়ে যেতে আমি ভয় পাবো না, এই এই সেন্সে বলতেছেন। ইটস নট দ্যাট আমি কী করছি, আমার সৎকাজ আছে কি না, সেই জন্য ভয়, হিসাব নিকাশের হিসাব নিকাশ করে ভয় পাওয়া না পাওয়া সেটা না। এটার মিনিং কী, যে মানে কারো কনফিডেন্ট থাকার কোনো উপায় নেই, কেউ আমরা যদি মুসলিম হই, আমরা যদি মোমেন হই, আমরা যদি আখেরাতে বিশ্বাস করি, আমরা যদি জানি আখেরাতের রিয়েলিটি কী, আমাদের কনফিডেন্ট থাকার কোনো রাস্তা নেই, আমার আমাদের সবাই ওয়ারিড হওয়ারই। তো বলতেছেন যে মদিনার শাসক যদি পাঠায় আমার, আই উড প্যানিক, সো হাউ শুড আই ফিল ওয়েন আই রিসিভ দ্য মেসেঞ্জার অফ দ্য
দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। হ্যাঁ, রব্বুল আলমিনের মেসেঞ্জাররা যখন আসতেছে বা আসবে আমাকে নিতে, আমি জানতেছি আমার মৃত্যু ঘনাইছে, আমি আমার কীরকম ফিল করা উচিত, আমি কেমনে নিশ্চিন্ত থাকবো, আমি কেমনে শান্তিতে থাকবো, এটা। এরপরটা হচ্ছে যে আবার আসতেছে আপনার কনভারসেশন বিটুইন দ্য ডেড, যারা মৃত তাদের ভিতরের সংলাপ। আই ওয়াজ ইনফর্ম দ্যাট মাই পার্সন ইজ প্লেস ইন হিজ গ্রেভ, আবারও এই বর্ণনাটা, তার মানে এই বর্ণনাটা বেশ ফেমাস একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সালাফদের, প্রথম জেনারেশনের যারা, তাদের যে কবরে গেলে তাদের অন্যদের সাথে দেখা হয় বা অন্যদের সাথে তাদের মত বিনিময় হয় বা নিজেদের ভিতরে একটা ইন্টারাকশন হয়। তো আমাকে বলা হয়েছে যে যখন একজন মানুষকে ইসে দেওয়া হয়, কী বলে, কবরে রাখা হয়, যে গুনাহ করছে, হি ইজ পানিশড অর এনকাউন্টার্ড বাই হোয়াট হি ডিটেস্টেড দেয়ার ইন দেয়ার, তাকে শাস্তি দেওয়া হয় অথবা যা সে অপছন্দ করতো সেটা তাকে দেওয়া হয় সেখানে। দ্য ডেড ফ্রম দ্য নেইবারিং গ্রেভস সে টু হিম, পাশের আশপাশের কবরের লোকরা তাকে বলে, ও ইউ হুজ ব্রাদার্স অ্যান্ড নেইবার্স পাসড অ্যাওয়ে ওয়াইল ইউ ওয়ার লেফট বিহাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড, মানে তুমি থাকা অবস্থায় তোমার যে সমস্ত যা তোমার, মানে তাকে সম্বোধন করতেছে যে হে সচ এন্ড সাচ, বা এই ব্যক্তি, তুমি থাকা অবস্থায় তোমার তোমার নেইবার বা তোমার আত্মীয় স্বজন তো দুনিয়া থেকে গেছে, ডিড ইউ নট লার্ন এ লেসন ফ্রম আস, আমাদের থেকে কি তুমি কোনো শিক্ষা নাও নাই, অর্থাৎ আমরা যখন চলে গেছি ওয়েন উই ডাইড বাট ইউ স্টেড অ্যালাইভ, আমরা মরে গেছি, তুমি যে থাকছো আমাদের থেকে কোনো শিক্ষা নাও নাই। এইটাই আমরা বলি যে কবর দিতে বললাম না যে কবর দিতে যায়, কবর দেখতে যায়, এইটাই আমরা বলি যে আরেকটা এসে আসছে যে সাহাবিদের সাথে আমাদের ডিফারেন্স কী। আমি বলছি আপনাদের আগে যে সাহাবিরা যখন কোনো জানাজায় যেতেন তারা খুব কান্নাকাটি করতেন, কিন্তু তারা কান্নাকাটি করতেন নিজের জন্য, ওই লোকের জন্য না, নিজের কী হবে এটা ভাইবা কান্নাকাটি করতেন, আর আমরা কান্নাকাটি করি ওই লোকের জন্য, রাইটলি অর রংলি, আসলে কান্না না হলে অন্তত কান্নার ভাব দেখাই, আর ওই লোকের ছেলেরে, ওই লোকের বউরে, ওই লোকের মেয়েরে আমরা সান্ত্বনা দিয়ে আসি, কী করবো, সবাই বাপি তো মারা যায়, কিন্তু নিজেরটা আমরা চিন্তা করি না, নিজে কোনো শিক্ষা নেই না ওইখান থেকে। এবং এটাই সাহাবিদের সাথে আমাদের বড় ডিফারেন্সের একটা ছিল, সাহাবিদের নিয়ে যে এইটা পড়ছিলাম আমরা ওইখানে ছিল। আচ্ছা, তো বলতেছেন যে তোমার এই যে আমরা মারা গেছি এখান থেকে তুমি কোনো শিক্ষা নাও নাই, হ্যাভ ইউ নট থট অ্যাবাউট নোশন অফ আস প্রিসিডিং ইউ ইন ডেথ, ডিড ইউ নট নোটিস দ্যাট আওয়ার ডিডস এন্ডেড বাই আওয়ার ডেথ, তুমি কি দেখো নাই যে আমাদের সমস্ত আমল বন্ধ হয়ে গেছে আমাদের মৃত্যুর সাথে সাথে, ইয়েট ইউ আর স্টিল গিভেন টাইম, এবং তবুও তোমাকে টাইম দেওয়া হয়েছিল শুধরায় নিতে, আমাদের দেখে সেখান থেকে শিক্ষা নিতে, সেখান থেকে শুধরায় নিতে, সো ওয়াই ডিড ইউ নট টেক অ্যাডভান্টেজ। আপনি আলেকজান্ডার দ্য গ্রেটের কথা তো জানেন সবাই, না উনি বলছিলেন না যে ওনাকে কীভাবে ই করবে, ডাক্তাররা তাকে ক্যারি করবে, এটা ছিল একটা কন্ডিশন, যারা তার চিকিৎসা করছে তারা তাকে ক্যারি করবে, সো দ্যাট মানুষ বুঝে যে ডাক্তাররা কারো বাঁচাতে পারে না। আর বলছিলেন যে তাকে এমনভাবে কফিনে নেওয়া হবে তার হাত দুইটা দুই পাশে খোলা ছড়ায় থাকবে, মানুষ যেন দেখে যে আলেকজান্ডার দ্য গ্রেট খালি হাতে কবরে যাচ্ছে। এগুলো কেন বলছেন, মানে উনি কী ছিলেন আমি জানি না, বা ওনার স্ট্যাটাস কী সেটা বলতেছে না, বাট এগুলোতে শিক্ষারই আছে না, মানে আলেকজান্ডার গ্রেট খালি হাতে গেলে আমি আর আপনি তো অবশ্যই যাবো, তা এটা থেকে বোঝার ব্যাপার আছে, শিক্ষার ব্যাপার আছে। ভাই যে এরশাদ কয়দিন আগে মারা গেল, এরশাদের মৃত্যু থেকে আমরা কে কী শিক্ষা নিলাম, এরশাদের মৃত্যু, এরশাদ ভেরি মাচ একটা লাইভ ই ছিল না, কত বিতর্কের সেন্টার পয়েন্ট ছিল, সে যে মারা গেল আমরা কী শিখলাম তার মৃত্যু থেকে, যারা তার সাপোর্টার অথবা যারা তার সাপোর্টার ছিলাম না তার বিরোধী ছিলাম, তারাই বা কী শিখলাম তার লাইফ থেকে। আচ্ছা, মানে প্রতিপত্তির কথা যখন আসতো, প্রভাবের কথা আসতো, টাকার কথা আসলে এরশাদের নামটা আসতো, মানুষের একটা ধারণা ছিল, আমি জানি না ধারণা সত্যি কি না, মানে সুইস ব্যাংকে তার অঢেল সম্পত্তি, মানে অঢেল পয়সা রাখা আছে সুইস ব্যাংকে, এবং টাকার কোনো চিন্তা নাই তার, আর তার কাছে টাকার কোনো ব্যাপার না অনেকেই মনে করতেন। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে সো ওয়াই, আচ্ছা অ্যাডভান্টেজ নিলে না কেন, তুমি অ্যাডভান্টেজ নিলে না কেন, আমাদের মৃত্যু থেকে শিখলে না কেন, ওখান থেকে শিক্ষা নিলে না কেন। সাফিউল রাশিদি আসেন, কটা পর্যন্ত আমরা যাব, আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে শিক্ষা নিলে না কেন। তারপরে বলতেছেন দেন আর্থ কলস হিম সেইং, ও ইউ হু ওয়াজ বিফুলড উইথ দ্য অ্যাপিয়ারেন্স অফ দিস ওয়ার্ল্ডলি লাইফ, পৃথিবী তাকে বলবে, মাটি তাকে বলবে যে এই পৃথিবীর মোহ তোমাকে ধোকা দিছে, ওয়াই ডিড নট ইউ লার্ন এ লেসন ফ্রম দোজ হু ওয়ার বিফোর উইথ দিস ওয়ার্ল্ডলি লাইফ, দেন দে ওয়ার রিমুভড অ্যান্ড বারিড আন্ডারনিথ, তাদের জীবন থেকে কেন তোমরা শিক্ষা নাও নাই, যারা যাদেরকে এই পৃথিবী ধোকা দিছিল তারা চলে গেছে এবং তারা এই ইসের নিচে, মানে
বাড়ির আন্ডারনিথ মানে নিচে তাদেরকে কবর দেওয়া হয়েছে, মিনিং আগে যাদেরকে পৃথিবী ধোকা দিছে, ফর এক্সাম্পল আলেকজান্ডার দ্য গ্রেট অথবা তার মতো আরও যারা ছিলেন যারা সারা পৃথিবীকে পদানত করছেন কিন্তু মৃত্যুর সময় কীভাবে মরছেন অথবা কী নিয়ে মরছেন বা কী বলে গেছেন এইগুলো থেকে কেন শিক্ষা নিল না। আচ্ছা, এরপরে আরেকজনের কথা আসতেছে, উনি আল হাকিম ইবন সিনান, ন্যারেটেড ফ্রম আমির ইবন দিনার, আমির ইবন দিনারের নাম আপনারা পাবেন লেখালেখিতে, তার কাছ থেকে বলতেছেন, দে ওয়াজ এ ম্যান ফ্রম দ্য রেসিডেন্ট অফ মদিনা, মদিনার ইসের একজন ই ছিলেন, একজন মানুষ ছিলেন যিনি মদিনায় থাকতেন, তার বোন মারা গেছেন এবং বোনকে উনি কবর দিয়েছেন, কবর দিয়ে উঠে আসার পরে তার মনে হয়েছে যে তিনি মানিব্যাগটা ফেলে আসছেন কবরে তার মানিব্যাগ, তাদের মানিব্যাগ যেমন ছিল, পার্স আর কি, সোজা কথা হয় না, এইভাবে রাখছেন। আমরা এখন কী করি, ফোনটা রেখে এখানে চলে যায় না, তো ওইভাবে মানিব্যাগটা তো রাখছিলেন, কবর খুঁড়তেছিলেন, শোয়াচ্ছিলেন বা কিছু, তারপর ওইখানে ফালে আসছেন, উনি আবার কবরটা খুঁড়ছেন, খুঁড়ে মানিব্যাগটা বাইর করতে গেছেন, একজনকে নিয়ে গেছেন সাথে এবং তাকে বলছেন, তুমি একটু সরো, আমি একটু দেখবো আমার বোনের অবস্থা কেমন। আমি আগেই বলছি মদিনার কবরগুলো কী হতো, লাহাদ হইতো, ইউজুয়ালি একটু ভিতরে ঢোকানো হইতো, উনি দেখতে চাইছেন যে বোনের অবস্থাটা কী। কাপড়টা সরাই উনি দেখছেন যে ওখানে আগুন, বুঝছেন। এই ধরনের বর্ণনা কিন্তু আপনারা আরও পাবেন, সাহাবিদের কবর, অন্যদের কবর একদম আগের মতো রয়ে গেছে, পাইছেন না এরকম বর্ণনা? মনে হচ্ছে যে মাত্র মারা গেছেন, এরকম বর্ণনা পাইছেন না? মাত্র মারা গেছেন বা মাত্র এই হয়েছে, মানে তাদের মাটি খায় নাই তাদেরই, এরকম বর্ণনা পাইছেন। এবং এরকম বর্ণনা, এটাকে আপনার শিক্ষার জন্য বলা হচ্ছে এখানে, কিন্তু এইটার থেকে আপনার একটা আকিদা ফর্ম করবেন যে আপনি কি আরেকজনের কবর উঠে লেটে দেখবেন এমন কোনো কথা না, কিন্তু বুঝছেন না, এটা শিক্ষার জন্য বলা হচ্ছে। একজন হয়তো দেখেও থাকতে পারেন, আল্লাহ যদি তাকে দেখানোর সে চোখ দিয়ে থাকেন, যেটা কারনামা বললাম আমরা, উনি যদি সৎকর্মশীল হয়ে থাকেন ওনাকে একটা কিছু দেখাতে পারেন আল্লাহ, সেটা দেখতে পারেন উনি, বাট এটা আপনার আমার জন্য কোনো দলিল না। আমি কি একটা কবর খুলে দেখবো না যে কী আছে অবস্থা, সেটা দেখতে পাই কিনা সেটা আমরা দেখবো না। আচ্ছা, এখন উনি বলছেন, ওকে মুভ ওয়ে ফর এ সেকেন্ড, একটু সরতো, আমি আমার বোনকে একটু দেখতে চাই কী অবস্থায়। তখন বোনের এইটা দেখছেন যে আগুন, তখন উনি ওনার মাকে এসে জিজ্ঞেস করছেন যে এরকম দেখলাম আমার বোনের আমল সম্বন্ধে একটু বলতো, জীবনটা কেমন ছিল। অর্থাৎ দের আর সাচ থিং, যেটা একটা মা জানবে ভাই জানবে না, এরকম জিনিস আছে না, অনেক জিনিস আছে মা জানবে কিন্তু ভাই জানবে না, এরকম জিনিস আছে। মা তখন তারে বলতেছেন, তোমার বোন নামাজ দেরি করে পড়তো, ঢিসঢাস করে না। বাংলাদেশের গ্রামাঞ্চলের মেয়েরা, স্পেশালি হানাফি ফিক যারা ফলো করেন, তাদের নামাজ টেকনিক্যালি জোহরের নামাজ আসরের সময় পড়ে গিয়ে সমস্ত কাজকাম কইরা, মশলা টসলা লাগছে, গায়ে তেল লাগছে, একটু গোসলটাই করে নেই, বুঝছেন না, একদম গা মঞ্জন কইরা গোসল কইরা তারপরে উঠে যখন আসলেন, এখন তো কত, এখন তো তিনটার আগে বোধহয় সালাম, তাই না? অথবা তিনটা, অ্যারাউন্ড তিনটা আসল টাইমটা, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি কয়টা টাইম, তিনটার আগেই মনে হয় অথবা জাস্ট তিনটার সাথে সাথে। এখন তো হানাফি ফিকা হইলে আর কত দেরিতে হবে, আর একটু দেরিতে হবে, ধরেন যেভাবে আমি বলতেছি দুপুরের খাওয়া, গ্রামে কিন্তু দুপুরের খাওয়া যারা তিন বেলা খায় তাদের দুপুরে খাওয়া মানে তিনটা কিন্তু এমনিতে, আর ওইটা সাইরা উনি গোসল টোসল করে উঠে এসে যেমন নামাজ পড়ে, নামাজের বক্ত তখন শেষ। তো এটা বলতেছেন যে ডিসচার্জ করতো, ডিলে করতো, অ্যান্ড প্রে উইদাউট এ উদু, অনেক সময় উজু ছাড়াই নামাজ পড়ে ফেলত, হয়তো দেখাইতে ফাঁকি দিতে বা মাকে এই করতে, অনেক সময় কম বয়স হলে কি মা বাপ মানে এইগুলা যারা করে তারা আবার অন্যদের ধরে। আমার ফ্যামিলিতে আছে একজন, সে ছোট থেকে বড় হয়েছে কিন্তু তার খালাতো ভাই তখনও ছোট, নাম বললাম না, আমি চিনাইতে চাইতেছি না সে কে, আপনারা তো আমার ফ্যামিলি অনেকে চিনেন, তা খালাতো ভাই তার থেকে ছোট, খালাতো ভাই একদিন দেখতেছে তাড়াহুড়ো করে নামাজে দাঁড়িয়েছে, এই তুই অজু পড়ছিস, এমনভাবে বলছে যে খালাতো ভাই তার চোখ দিকে তাকায় আবার গিয়ে বাথরুমে ঢুকছে, মানে সে বুঝছে যে এই কাজটা যে জিজ্ঞেস করছে সে আগে করতো, আর সেই জন্যই সে বুঝছে যে এ মা রে দেখাইতে বা বাপরে দেখাইতে অজু ছাড়াই দাঁড়াই যেতেছে, এই 10-11-8-9 এরকম বয়স আর কি, বুঝছেন না, দাঁড়াই যেতেছে, যখনই চোখের দিকে তাকে বসে একটু অজু করছিস, তখন সে চোখের দিকে তাকে আবার বাথরুমে ঢুকছে গিয়ে, মানে সে বুঝছে যে যে জিজ্ঞেস করছে সে ওই কাজটা করতো আর কি আগে। তো এনার যারে বলতেছে তার যখন আগুনের কথা বলতেছেন, তার মানে উনি গ্রোন আপ ছিলেন, উনি ছোট ছিলেন না, তাই না? ছোট থাকলে তার এটা আসতো না। আর এরপরে অ্যাজ ফার এজ আই রিমেম্বার মা বলতেছেন, অ্যাট নাইটস ম্যান এভরি ওয়ান স্লিপ শি ইউজ টু গো টু দ্য ডোরস অফ আওয়ার নেইবার্স স্পাইং অন দেম, এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ একটা ব্যাপার, অন্যের দরজায় গিয়ে শোনা কী হইতেছে, হয়তো হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হইতেছে বা বাপ মেরে বকাবকি করতেছে, তুই গোল্লা পাইছিস অঙ্কে, বুঝছেন না, তো পাশেরটা শোনা, এটা কিন্তু গ্রাম অঞ্চলে খুব আসে, শহরেও আসে হয়তো কিন্তু গ্রামে খুব আসে, কারণ গ্রামের ঘরগুলো কী হয়, বেড়ার ঘর, টিনের ঘর, ফাঁক আছে, শোনার ব্যবস্থা আছে, এটা খুব, এটা কিন্তু একটা গর্হিত পাপ, স্পাইং অন ইচ আদার। আপনি জানেন ওমর আদেরকে একজন সাহাবি ঠেকাই দিয়েছিলেন এটার জন্য, একটা সাহাবি অপকর্ম করতেছিলেন, উনি লুকায় এসে দেখছিলেন, দেখে বলছিলেন কালকে তোমার সাথে দেখা হবে কাজী অফিসে, তখন ওই সাহাবি উনারে বলছিলেন যে আগে আপনার সাথে আমার দেখা হবে,
মানে আপনার হিসাবটা আগে হবে যে আপনি আইসা লুকায় লুকায় স্পাইং করছেন আমার ঘরে, তখন উনি বলছেন যে তুমিও ভুলে যাও আমি ভুলে যাই কি হয়েছে, বুঝছেন না? কারণ কথাটা ঠিক, কারণ আপনি স্পাইং করতে পারেন না। এবং এটা এই যে একটা বইয়ের কথা আপনাদেরকে আমি বলছি, ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম, রয় অলিভিয়ার, একজন ফ্রেঞ্চ লেখক, আমার কাছে আছে বইটা, আপনারা পড়তে পারেন, মজার বই। তো ওইখানে উনি বলছেন যে পলিটিক্যাল ইসলাম ওনার মতো করে বলছেন উনি, এটা তো ওনার ব্যাপার, উনি পলিটিক্স বলতে যা বুঝেন আমি তো সেটা বুঝি না, উনি ইসলাম বলতে যা বুঝেন আমি সেটা বুঝি না, উনি ইসলাম বলতে যেটা বুঝেন সেটা আর উনি পলিটিক্স বলতে যেটা বুঝেন সেটা আর কি, বুঝছেন না কথাটা? তো উনি বলছেন যে আমি ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলামে বলছেন যে একটা কারণে ইসলাম ফেল করবে সেটা হচ্ছে যে ইসলামে স্পাইং নিষিদ্ধ। অর্থাৎ কোনো একটা লোক যদি তার ঘরের ভিতরে যাই করুক না কেন শাসকের সেখানে কোনো সে নাই, এটা উনি একটা ফেলিওর পয়েন্ট ধরছেন। আমি তো মনে করি আলহামদুলিল্লাহ এটা একটা লজ্জা ঢাকার, পাপ ঢাকার একটা ব্যাপার, তাই না? পাপ পাবলিক না হওয়ার একটা ব্যাপার না এটা। আপনি কিন্তু পাপ একটা পাপ যেটা আপনি পাবলিক, আপনি ইসলামে যে সবচেয়ে বড় শাস্তিগুলো কিন্তু সব পাবলিক পাপের জন্য। আপনি মনে মনে মুনাফিক, আল্লাহ বিশ্বাস করেন না, আপনার কোনো শাস্তি নেই, কিন্তু আপনি মুখে যখনই বললেন যে আমি আমার অবিশ্বাস বই লিখে ফেললেন, আপনি সাথে সাথে মুরতাদ, ইসলামিক স্টেটে আপনি মুরতাদ, এবং আপনার যে মৃত্যুদণ্ড চলে আসবে যদি সময়ের ভিতরে আপনি তওবা না করেন বা ফিরে না আসেন। তাহলে কি মানে ইসলামে কিন্তু গোপন পাপগুলোকে অনেকটা ছাড় দেওয়া হয়, এই জন্য যেগুলো সমাজ নষ্ট করে না, এটা বোঝার ব্যাপার আছে। কিন্তু ওনার ইউরোপিয়ান ব্রেন ওনারের উল্টা জিনিস বোঝাইতেছে, উনি মনে করতেছেন যে এইটাই একটা উইকনেস ইসলামের, যে স্পাইং করা যায় না, সুতরাং ঘরের ভিতরে বসে যে যা করবে তো কী করে ইউ চেক ব্যাড থিংস, বুঝছেন না? ঘরের ভিতরে করে যদি কেউ ব্যাড থিং করে আর ঘরের ভিতরে যদি সীমাবদ্ধ রাখতে পারে আলহামদুলিল্লাহ, এটা তো সমাজের কোনো ক্ষতি নেই, সে জাহান্নামি হবে সেটা তার ব্যাপার। কিন্তু আমরা তো সমাজের ক্ষতিটাকে আমরা অনেক বেশি ই দিই, ইসলামের যতগুলা পাপ আছে, এই জিনা বলেন, আপনি মুরতাদ হওয়া বলেন, যখনই আপনি ভোকালি মুরতাদ হইলেন তখনই কিন্তু আপনার উপর শাস্তি আসতেছে। চুপচাপ আপনি মসজিদে যান, আসেন, হজ করছেন, ই করছেন, আমি একজনের ইন্টারভিউ দেখলাম, উনি বলতেছেন আপনারা তো মানুষের নাস্তিক মনে করেন, আমি হজ উমরা করছি, আমি ঠিক আছে হজ উমরা করছেন, আমার কিছু বলার নেই, আপনাকে মুসলিমই বলতে হবে, আমার বাহ্য তো মুসলিম আপনি, হ্যাঁ ব্যাপারটা এরকম আর। ইসলামে কিন্তু সবসময় ওই বাইরে মদ খাইছেন, বাইরে খাইছেন, ভিতরে খাইছেন, আকাশ পাতাল তফাত, মদের দোকান খুলছেন আর ঘরে বসে আপনি এক সিপ খাইছেন বা এক বোতল খাইছেন, কেউ জানে না, এটা আলাদা ব্যাপার, একদম আলাদা ব্যাপার। তো এইভাবে দেখবেন যে যে সাতটা গুণা আল্লাহ মাফ করবেন এগুলো সব কিন্তু সোশ্যাল ক্রাইম, দেখবেন হিসাব আছে, ওই কতগুলো কোরআন আছে, আগে একটা কোরআন ছিল ওইটার শুরুতেই সাতটা ইকে ট্যাবলেট করছেন। আচ্ছা এরপরে বলতেছেন যে সে স্পাইং করতো, কান দিয়ে শুনতো, দেন স্প্রেডিং দেয়ার সিক্রেটস ইন পাবলিক, তারপরে তাদের গোপন কথাগুলো পাবলিকের কাছে ই করে, বুঝছেন তো ব্যাপারটা? তাহলে দেখেন চিন্তা করে, মানে ইউরোপিয়ান ওয়ার্ল্ড ভিউ আর আমাদের ওয়ার্ল্ড ভিউ যে উল্টা, বুঝটাই যে উল্টা, এইটার একটা আমি জাস্ট প্রসঙ্গগত বললাম আপনাদের। ওদের বুঝই হলো যে গোপন জিনিসটা প্রকাশ্য করলে তবে অন্যায় কমবে, আর আমাদের বুঝ হলো গোপনে যদি কিছু করে আর এটা যদি সমাজে না করে কোনো সমস্যা নাই, সে তার মতো থাক, সমাজকে আমরা নষ্ট হতে দিব না, বুঝছেন না? ইন্ডিভিজুয়ালিজম কালেক্টিভিজম এটাও কিন্তু আসে এখানে, আমরা সমাজ নিয়ে বেশি চিন্তিত যখন দিই রাদার দেন একটা পার্সন কী হইলো তার চেয়ে। আচ্ছা এরপরের পয়েন্টটা, এরপরের দুটোকে আমরা পড়ব। মঞ্জুরুল্লাহ ভাই কালকের প্রোগ্রামটা ইনশাল্লাহ হবে, উনিও বলছেন হবে, আর এইমাত্র একটা না 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 এখনও ঢুকে নাই মেসেজটা, উনি বলছেন হবে, উনি জেনেই বলছেন ইনশাল্লাহ, সেটা কোনো সমস্যা হওয়ার কথা না, হয়তো আজকে আসবেন, এসে দেশের বাইরে আছেন, এসে তারপরে কালকে প্রোগ্রাম করবেন। আচ্ছা এরপরে হচ্ছে হরর্স অফ দ্য গ্রেভ, এই সবই কিন্তু ব্যাড নিউজ, এই এই বইটা শেষ হওয়া পর্যন্ত ব্যাড নিউজ চলতেই থাকবে, তা আপনারা ততদিন মানে আর একটা দুটো চলবে ততদিন আমাকে মাফ করে দিন ফর ব্যাড নিউজ, এটাও ব্যাড নিউজ। এটা হচ্ছে যে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে, সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তার সাথে একটা হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আমরা একটা জানাজায় গেছিলাম, এবং জানাজায় গিয়ে অ্যান্ড ওয়েন উই অ্যারাইভড মানে আমরা যখন কবরের ওখানে পৌঁছেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারে বসছেন, এই ধরনের একটা বর্ণনা আমরা আগেও পড়ছি বাট নট দ্য সেম, ওটা আরেকজনের ছিল, কিনারে বসছেন, বসে বারবার ওটার দিকে তাকাচ্ছিলেন, কবরের দিকে তাকাচ্ছিলেন, তারপরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্য বিলিভার শ্যাল বি স্কুইজ ইন দ্য গ্রেভ, বিলিভার বলছেন কিন্তু মুমিন, এখানে যখন বিলিভার বলা হয় ইউজুয়ালি আরবি শব্দটা হবে মুমিন, এবং আল্লাহ সুসংবাদ দিয়েছেন কিন্তু মুমিনকে, মুসলিমকে দেন নাই, কোরআনে যত সুসংবাদ সেগুলো মুমিনকে দেওয়া,
বিশ্বাসী যে তাকে দেওয়া। আমি আগের দিন বলছিলাম যে মুসলিম এবং মুমিনের ভিতরে তফাত আছে। যদি একসাথে দুইটা কোথাও উল্লেখ করা হয়, হ্যাঁ যদি একসাথে দুইটা উল্লেখ করা হয় তাহলে তফাতটা করতে হবে, আর যদি শুধু একটা উল্লেখ করা হয় যে মুসলিম, তাহলে বুঝতে হবে মুসলিমের ভিতরে ইমানও ইনক্লুডেড আর মুমিনের ভিতরে ইসলামও ইনক্লুডেড যদি একটা উল্লেখ করা হয়। আর যেখানে যে বই বা যে লেখায় দুইটা উল্লেখ করা হয়েছে তখন বুঝতে হবে যে ডিফারেনশিয়েট করতে হবে, তখন হবে কোরআনের সূরা হুজুরাতের মতে ওই মুসলিম বা ওই মুমিন যাদের কথা আল্লাহ বলছেন যে আরবরা বলে তারা বিশ্বাস করছে, ইমান আনছে, বলো যে তারাদের ভিতরে তারা সারেন্ডার করছে, তাদের ভিতরে এখনও ইমান ঢুকে নেই। সারেন্ডার করলেই ইমান ঢুকে যায় না, ইমান ঢুকা মানে পরিপূর্ণ ইমান ঢুকে, এটা অনেক জানার ব্যাপার আছে, মানার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে এবং প্রতিনিয়ত এটাকে তাজা রাখার ব্যাপার আছে। আমরা জানি ইমান বাড়ে এবং কমে, আমরা জানি সৎ কাজ এবং ইবাদত ইমান বাড়ায় এবং অসৎ কাজ এবং অবাধ্যতা ইমান কমায়। সুতরাং প্রতিনিয়ত এটা বাড়া কমার ব্যাপার আছে এবং এটা ডিফারেন্ট জিনিস দেন ইসলাম, মানে যখন আমরা এইভাবে চিন্তা করব। তো বলতেছেন দ্য বিলিভার শ্যাল বি স্কুইজ ইন দ্য গ্রেভ, চাপ দিবে তাকে, কবর তাকে চাপ দিবে, এটা কথা আমরা শুনছি না, কবর চাপ দিবে। ফ্রম হুইচ ইজ বোনস উইল বি ব্রোকেন, তার হাড্ডি ভেঙে যাবে। আমরা আরেকটা বর্ণনা পাইছি এইভাবে মিশে যাবে, মানে এক রিপসের সাথে আরেক রিপ, রিপের ভিতর রিপ ঢুকে যাবে। আচ্ছা তো যেখান থেকে তার হাড়গোড় ভেঙে যাবে, উইল বি ব্রোকেন, ওয়াইল দ্য গ্রেভ অফ ডিসবিলিভার শ্যাল বি ফিল্ড উইথ ফায়ার। তফাত আছে, বুঝছেন তো, তফাত আছে না, কাফেরের কবর আগুনে ভর্তি থাকবে, বিশ্বাসীরই অবস্থা এটা হবে, বিশ্বাসীর এই অবস্থা হবে। এবং আপনারা ওই যে শুনছিলেন যে সাদ বিন মুয়াদের বোধহয় মৃত্যুর ইটা আছে, মানে তার কষ্টটার কথা আসছিল আর কি, মানে তার উনি তো খুব ইমানের সাহাবী ছিলেন, তার কষ্টটার বর্ণনা আছে, মানে ওই ইসের থেকে যে কষ্ট হয়েছিল বা কবরের ই। আচ্ছা, আবু সাঈদ খুদরি সাহাবি উনি বলেন, রাসুল সাল্লাম বলেন, When a funeral is ready and men carry the deceased on their necks or shoulder, যখন জানাজা রেডি এবং মানুষ লাশ ক্যারি করে কাঁধে করে, তখন ইফ ইট ওয়াজ পায়াস মানে দেন ইট উইল সে প্রেজেন্ট মি কুইকলি, যদি দিনদার হন, যদি মানে পরেশগার হন, দিনদার হন, তাহলে উনি কী বলেন, মানে মানুষ শোনে না, কিন্তু এটা একটা সিম্বলিক কথা বা এটা একটা এমন কথা যেটা ভেরিফাই করতে পারবো না আপনি আমি, এটা অদৃশ্যের কথা, অদৃশ্যের কথা, আনসেনের কথা। মানুষ কি বলে, মানুষ বলে, সেই লোক বলে, প্রেজেন্ট মে কুইকলি, মানে আমাকে তাড়াতাড়ি আল্লাহর সামনে নিয়ে যাও, তাড়াতাড়ি আল্লাহর সামনে প্রেজেন্ট করো বা আল্লাহর কাছে নিয়ে যাও। অ্যান্ড ইফ ইট ইজ ইট ওয়াজ নট পায়াস, যদি সে দিনদার না হয়, পরেশগার না হয়, সে তখন বলে ও টু মি, মানে আমার দুর্ভোগ আমার, ওয়ের আর দ্য টেকিং মি, তারা আমাকে কোথায় নিয়ে যেতেছে, সে যাইতে চায় না, বুঝছেন না, যাইতে চায় না। এটা আমরা আরও বর্ণনা পাইছি, সে যাইতে চায় না, যে সব কিছু এইখানে ইনভেস্ট করছে, এইখানে সব কিছু ইনভেস্ট করছে। আপনি এমনি দেখেন যেসব লোক ইংল্যান্ড আমেরিকায় গেছে, সব কিছু এখানে করছে, তারা বাংলাদেশে আসতে চায় না, তার 14 গোষ্ঠী বাংলাদেশে তবুও সে আসতে চায়, সে মনে করে আমার তো সব কিছু ওইখানে, এখানে গিয়ে কী করবো। একইভাবে যারা দুনিয়াতে সব কিছু ইনভেস্ট করে ফেলছে তারা ওই দিন ওইখানে যাইতে চাবে না, ওইখানে তার কিছু নাই, তার জন্য পাওয়ার কিছু নাই। আর যে এখান থেকে রেমিটেন্স পাঠাইছে সে বলবে তাড়াতাড়ি আমার নিয়ে যাও, আমার তো ওইখানে গেলেই সব কিছু দেখা হবে সবার সাথে, আমার যে পায়াস তার সে আশা করবে তার বাবা মা পায়াস বা আত্মীয়স্বজন সাথে তার জান্নাতে দেখা হবে বা ওইখানে দেখা হবে, সে ওইখানে যাইতে চাবে। এই এক্স্যাক্টলি সেম ব্যাপার এখানে। তখন কী হবে, ভয়েস ইজ হার্ড বাই এভরিথিং এক্সেপ্ট ম্যানকাইন্ড, এটা আল্লাহ রাসূলের হাদিস পড়তেছে কিন্তু আমি, প্রত্যেকটা অক্ষর সত্য। তখন একটা আওয়াজ শোনা যাবে, সবাই শুনবে, মানুষ এবং জিন ছাড়া, সরি এখানে শুধু বলছেন মানুষের কথা, মাফ করবেন, অন্য মনে অন্যটা কথা বলছেন মানুষ এবং জিন ছাড়া, আর এখানে শুধু বলছেন মানুষের কথা, এক্সেপ্ট ম্যানকাইন্ড, মানুষ ছাড়া আর সবাই শুনবে। অ্যান্ড ওয়ের দে টু হিয়ার ইট দে উড ফল আনকনশাস, এবং তারা যদি তা শুনতো, কার ভয়েস, সরি, অ্যান্ড ইটস ভয়েস ইজ হার্ড বাই এভরিথিং, কার ভয়েস, যে চিৎকার করে বলবে যে আমি ওখানে যাইতে চাই না, আমার ওখানে নিও না, হ্যাঁ কী বলবে, ওয়ের আর দে টেকিং মি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তারা, আমি ওখানে যাইতে চাই না, তার ভয়েস, সেই চিৎকারটা সবাই শুনবে, এক্সেপ্ট মানুষ ছাড়া সবাই শুনবে। আর যদি শুনতো, তাহলে যদি মানুষ শুনতো তাহলে সে
বেহুশ হয়ে যেত, বেহুশ হয়ে যেত। এখানে কবর আজাবের বর্ণনা আসছে না, যে আপনি যারা কবর আসতে যায় বা যারা কবর ইসে, তারা কিন্তু অনেকে বলে হঠাৎ দেখা গেল দড়ি ছিঁড়ে একটা গরু দৌড়ায়া ভাগতেছে, বলে না এগুলো কথাগুলো বলে, বা একটা অন্য জন্তু মানে আদার দেন হিউম্যান বিং দৌড় মারতেছে আর কি ভয়ে, তারা সেটা শুনতে পায়। আর আপনাদের গতদিনই বলে গেছি আমি যে আপনারা এমনিতেও জানেন যে আমরা কিন্তু ওই কত জানি, 20 থেকে 2000, না 20 থেকে 20,000, সরি 20 থেকে 20,000 পর্যন্ত আমরা শুনি ওই ডেসিবেল হার্টস, না ও হ্যাঁ হার্টস মনে পড়ছে আমার, সরি মাফ করবেন, ডেসিবেল না, ডেসিবেল আটটা হিসাব, ডেসিবেল হচ্ছে শব্দের আটটা হিসাব। হার্টস, হার্টস কেন বললাম, যে এই কুকুর আর ইসারটা হার্টসে আসে, কুকুর আর ওই কী বলে ওই না কুকুর আর বান্দর না হাতি, হাতি হলো সাবসনিক আর কুকুর হলো সুপারসনিক আর কি, মানে কুকুর শুনে হলো ইসের বেশি, 20,000-এর বেশিটা শুনে, আর হাতি শুনে 20-এর নিচেরগুলো আর কি, 20-এর নিচে যেগুলো, এগুলো হাতিরা কমিউনিকেট করে সুর দিয়ে, তারা তারা কমিউনিকেট করে, মানে একজনকে যদি আপনি ধরেন বাকিদের ডাকে এবং তারা এসে তসনস করে দেয়, আর ইরা আপনার কী বলে, এটা আমি তো একটা হালাকায় বলছিলাম তাই না, এটা জানি কোথায় বলছিলাম মনে করি, আমি একটা হালাকায় বলছিলাম এই যে ইসের হালাকাটা হাসাদ নিয়ে যেটা ওটা বলি 20 থেকে 20,000। হ্যাঁ যাই হোক, আমি হার্টসটা আমার হঠাৎ করে ডেসিবেল কেন মনে হলাম যায় না হার্টস, ঠিক আছে আপনাদের কথা ঠিক, তো এটা শোনে মেবি ওইরকম কোনো জিনিস, ওইরকম কোনো জিনিস যেটা আমাদের ইসের বাইরে কিন্তু অন্যরা শোনে আর কি। আচ্ছা এরপরে হচ্ছে পোর্ট্রিয়াল ফ্রম দ্য পানিশমেন্ট অফ দ্য গ্রেভ, এটাও কিন্তু হাদিসের গল্প, এটা হচ্ছে ইসের পানিশমেন্ট আপনার কী বলে কবরের পানিশমেন্টের বর্ণনা। সামুরা বিন জুন্দুব, ওনার নাম জানি আমরা, সামুরা বিন জুন্দুব, ওনার ফেমাস হাদিস কিসের বলেন তো, আইসিডি সবাই জানা উচিত, আইসিডি সবাই অনেকবার শুনছেন, বিদেশ যাওয়া নিয়ে যে হাদিসটা ওইটা ওনার, বিদেশ যাওয়া নিয়ে একটা হাদিস আছে না নবুল কোরআনে যেটা আছে, ওইটা ওনার বর্ণনায়, যে মুশরিকদের ভিতরে যারা থাকে আইভ গট নাথিং টু ডু ওই ওই ইগুলা ওনার বর্ণনায়। আচ্ছা আপনার সুরা নিসার 97 নম্বর আয়াত সেটার ব্যাখ্যাতে ওইখান থেকে চলে যায় হচ্ছে সুরা আলে ইমরানের 149 নম্বর আয়াতে, তার নিচে দিয়ে যে ফুটনোটটা আছে ওইখানে একটা হাদিস আছে, ওই হাদিসটা ওনার বর্ণনায় বিদেশ যাওয়ার নিষিদ্ধতা নিয়ে আর। আচ্ছা এখানে রাসুল হাসান বলেন, এটা একটু ডিটেলসে পড়বো আমরা, এটা এটা একটু বড়ো একটু ডিটেলসে পড়বো, যে দুজন ফেরেশতা তার কাছে আসলেন, এসে তাকে বললেন যে চলো আমাদের সাথে, লাস্ট নাইট মানে গত রাত্রে, এটা অ্যান্ড ওয়োক মি আপ, আমাকে জাগায় বললেন চলো আমাদের সাথে। হ্যাঁ এরকম আরও বর্ণনা পাবেন যেটাতে বোঝা যায় না যে উনি কি স্বপ্নে ট্রেভেল করছেন নাকি ফিজিক্যালি করছেন। এখানে বলতেছেন জাগায় বলছেন আমাদের সাথে চলো ফিজিক্যালি। আচ্ছা তখন বলতেছেন যে আমরা তখন একজন মানুষের সাথে দেখা হলো যে শুয়ে আছে, আরেকটা তার উপর দাঁড়ায় আছে একটা বড় পাথরের টুকরা নিয়ে। আচ্ছা তো বলতেছে যে এই পাথরের টুকরাটা সে ওই মানুষের মাথার উপর ফেলতেছে, বড় একটা পাথরের টুকরা ফেললে কী হবে, মাথাটা টুকরা টুকরা মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, দ্য রক রোল্ড অ্যাওয়ে, পড়ে পাথরটা সরে গেছে, মাথাটা গুঁড়া করে পাথরটা সরে গেছে। এবং যে লোকটা পাথরটা মারছে ফেলছে সে তার পিছনে পিছনে গিয়ে পাথরটা আবার কালেক্ট করছে, যতক্ষণে কালেক্ট করছে তখন এই যে চূর্ণ বিচূর্ণ যে মাথাটা সেটা আবার আগের ফর্মে ফিরে আসছে, মানে সেটা আবার মাথা হয়ে গেছে। আমরা জাহান্নামের বর্ণনা একবার পাই না যে আগুন যে চামড়া জ্বলবে সেটা আবার রিগ্রো করবে, আবার জ্বলবে আবার রিগ্রো করবে সেরকম। আচ্ছা তারপরে আবার সে মাথার উপর মারছে একই রকমভাবে, তখন আমি আমাকে যারা নিয়ে যাচ্ছিল আমার সাথী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন তার সাথী যারা তাকে যারা নিয়ে যাচ্ছিল কম্পেনিয়ন্স বলছেন, তাদেরকে জিজ্ঞেস করছেন সুবহানাল্লাহ হু আর দিস টু পার্সনস, এই দুজন মানুষ কারা, এরা অদ্ভুত ঘটনা না একটু, এই দুজন মানুষ কারা, তারা তখন বলছেন যে চলো সামনে চলো, মানে কথার উত্তর দেন নাই,
তারপরে আরেকজন গেছেন, গিয়ে দেখতেছেন আরেকজন মানুষ ফ্ল্যাট হয়ে পড়ে আছে, মানে পিঠের উপরে আমরা কি বলি চিত হয়ে শুয়ে থাকে যেটাকে বলি, চিত হয়ে শুয়ে আছেন মাটির উপরে, আরেকজন মানুষকে দেখছেন, আর আরেকজন তার উপর দাঁড়ায় আছে হোল্ডিং আয়রন হুক, একটা লোহার আংটা বা এরকম হুক বলতে কি বাঁকানো ই সেটা দিয়ে সে হুক নিয়ে দাঁড়ায় আছে তার মাথার উপরে, তার উপরে স্ট্যান্ডিং ওভার হিম, তার উপরে দাঁড়ায় আছেন, এবং সেটা দিয়ে সে কী করতেছে এক সাইডে তার মুখের এক সাইডে ঢুকাইয়া টান মারতেছে, সব কিছু ছিঁড়ে বেড়ে যাচ্ছে এবং গলা পর্যন্ত সব কিছু ছিঁড়ে বেড়ে যাচ্ছে, নাক টাক সব নিয়ে, চোখ নিয়ে। তারপরে সে কী করতেছে আরেক সাইডে গিয়ে একই জিনিস করতেছে। তো দেন হি টার্ন টু দ্য আদার সাইড, ডান সাইড দিয়ে যদি এখন সব কিছু এখান থেকে টান মেরে সব কিছু ছুটাই ফেলছে, বাঁ সাইড দিয়ে আবার করতেছে, যখন সে আরেকটা সাইড করতেছে তখন এই সাইডটা রিপেয়ার হয়ে যাচ্ছে বা রিগ্রো করতেছে, আচ্ছা ফর্মার স্টেটে চলে আসতেছে। দেন হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড ডিড দ্য সেম থিং অ্যাগেইন, মানে একই রিপিট করতেছে আর কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার বললেন যে এই দুইটা মানুষ কে, যে করতেছে কাজটা এবং যাকে করতেছে তারা কারা? তখন তার সাথে যারা ছিলেন তারা বললেন, সাথে যারা ছিলেন বলতে ফেরেশতাই আমরা বুঝতেছি বা এই তো কোনো মানুষের কাজ না এটা, যাই হোক তারা বললেন যে চলো সামনে যাও, মুভ অন, সামনে চলো। তখন দেখলেন যে এই তন্দুরের মতো একটা জিনিস দেখলেন, যেখানে এখানে তানুর বলছে আমরা তন্দুর, মানে যেখানে রুটি ই করা হয়, বেক করা হয়, এবং ওইখানে দেখলেন যে আগুনের শিখা দেখা যেতেছে এবং দেখা গেল যে দুইজন, এক সেকেন্ড, একজন একজন পুরুষ এবং একজন মেয়েকে দেখা গেল ওইখানে, এবং উই লুকড ইনটু ইট অ্যান্ড উই সো নেকেড, ওইটাতে ওই ওই ওভেনের ভিতরে মানে ওই তন্দুরের ভিতরে তাকায় দেখলেন যে একজন পুরুষ এবং একজন মেয়ে মানুষ দাঁড়ায় আছে ওইখানে, এবং সেখান থেকে আগুনের শিখা তাদেরকে টাচ করতেছে এবং তারা চিৎকার করতেছে। তখন উনি আবার জিজ্ঞেস করলেন যে এরা কারা, ন্যাচারালি মানে অদ্ভুত অদ্ভুত জিনিস সব। তো তখন বললেন যে সামনে চলেন, তা আর একটু সামনে গেলেন, গিয়ে দেখলেন যে একটা মানুষ সাঁতার কাটতেছে এবং সে কিনারে আসতে চেষ্টা করতেছে, আর আরেকজন মানুষ ওই কিছু পাথর নিয়ে দাঁড়ায় আছে এবং ওই যে আসতেছে তাকে দেখে পাথর মারতেছে, মানে সে যখন কিনারে আসতে চাইছে তখন তাকে পাথর মারতেছে। দ্য ম্যান হু হ্যাড গ্যাদার্ড দ্য স্টোনস অ্যাপ্রোচ হিম, আচ্ছা দ্য সুইমার ওপেন্ড হিজ মাউথ, মানে যে সাঁতার কাটতেছে হা করে, এবং দ্য ম্যান অন দ্য ব্যাঙ্ক থ্রু স্টোন ইন টু ইট, এবং যে কেনারে আসে সে ওই মুখের ভিতরে পাথর ছুঁড়ে মারতেছে, আচ্ছা তারপরে আবার মুখ খুলতেছে আবার পাথর ছুঁড়ে মারতেছে, এভাবে এভাবে মানে সে আর কাছে আসতে পারতেছে না, মিনিং সে কিনারে আসতে পারতেছে না, সে চেষ্টা করতেছে কিন্তু কিনারে আসতে পারতেছে না। এটার আরও বর্ণনা আমরা শুনছি, আমার যদ্দূর মনে পড়ে রক্তের বর্ণনা আছে, এখানে রক্তের নদীর বর্ণনা আছে, এখানে রক্তটা উচ্চারিত হয় নাই, রক্তটা বলা হয় নাই, অন্য অন্য বর্ণনা আছে বা অন্য বর্ণনা আমরা শুনছি, এটা এখানে রক্তের কথা উল্লেখ নেই। আচ্ছা এরপরে বলতেছেন এখন তারা একসাথে উত্তর দিতেছেন যে কারা কী ছিল, কোন মানুষ কী ছিল বা কী ব্যাপার ছিল, এটা কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, এবং এর প্রত্যেকটা কথা আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করব, যেটুকু বলছেন সেটুকু নিয়ে বিশ্বাস করব। এখানে বলতেছেন যে তারা তখন আমাকে বলল, আল্লাহ রাসূলকে তারা বলল, দ্য ফার্স্ট ম্যান ইউ কেম অ্যাক্রস, প্রথম যাকে দেখছিলা যার মাথা গুঁড়া করে দেওয়া হচ্ছিল বারবার, সামারিটা পড়তেছি আমি, সে কোরআনের কোরআন শিক্ষা করছিল, মানে আলেম ছিল, তাই না, কোরআনের জ্ঞান ছিল, যাই হোক আলেম না হলেও কোরআনের জ্ঞান ছিল, হি স্টাডিড কোরআন দেন, কিন্তু তারপরে হি নাইদার রিসাইটস ইট নর অ্যাক্টস আপন ইট, সে তেলাওয়াত করে না, সে অনুযায়ী কাজ করে না। এটা মনে আছে নাকি? এটা কিন্তু ইমান বিনষ্টকারী একটা বিষয়, আপনাদের মনে আছে ইমান বিনষ্টকারী বারোটা বিষয়ের একটা, হ্যাঁ, নট প্র্যাকটিসিং অ্যান্ড নট লার্নিং, শিখলেন না এবং প্র্যাকটিস করলেন না, আর শিখলেও ভুলে গেলেন। আমাদের আমাদের জেনারেশনের বহু মানুষ পাবেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন, জীবনে খুব সাকসেসফুল, ছোটোবেলায় তারা পুরা কোরআন খতম দিয়েছেন, এখন তারা পড়তে গেলে এক অক্ষর এক অক্ষর করে পড়েন, তারা স্টুডেন্টলি পড়তেও পারেন না, বহু পাবেন আমাদের জেনারেশনে। আপনারা আপনাদের জেনারেশনে ইনশাআল্লাহ আপনারা সেরকম হবেন না, আপনারা এটাকেই রাখবেন, এটা অনেক বড় একটা গুণার জিনিস একবার জানার পরে ভুলে যাওয়াটা। আর এখানে দেখতেছে কি, ওই লোকের কথা বলা হচ্ছে যার মাথা গুঁড়া করা হচ্ছে,
সে শিখছিলো কোরআন কিন্তু পরে রিসাইটও করে না বা সে অনুযায়ী কাজ করে না। আচ্ছা, এরপরে আপনার পরের জন্য কথা বলতেছেন যে ও অ্যান্ড হি গোস টু স্লিপ নেগলেক্টিং দ্য অব্লিগেটরি প্রেয়ার্স, সে ঘুমাইতে চলে যায় ফরজ নামাজ বাদ রেখা বা অব্লিগেটরি যেগুলো সেটা বাদ রেখা। এরপরে বলতেছেন যার মুখ এবং নাক সব ছিঁড়ে বিড়ে ফেলা হচ্ছে হুক দিয়ে, যাকে দেখছিলেন আপনি রাসুল হাসানকে বলতেছেন উনি, এ হচ্ছে গোজ আউট অফ হিজ হাউস ইন দ্য মর্নিং অ্যান্ড টেলস আ লাই দ্যাট ইজ সো সিরিয়াস দ্যাট ইট স্প্রেডস অল ওভার দ্য ওয়ার্ল্ড, সে বাইরে যায় গিয়ে একটা মিথ্যা কথা বলে এবং এত সিরিয়াস কথা বলে যেটা সারা দুনিয়ায় ছড়ায় যায়। আছে না অনেক মানুষ, বহু মানুষ আছে এরকম কথা বলে। গুজব ছড়ানো যেমন একটা জিনিস, গুজব ছড়ানো কিন্তু ইসলামেও খুব বড় গর্হিত একটা জিনিস, বিকজ গুজব আপনাকে কী করে, গুজব আপনাকে প্যানিক ছড়ায় দেয়। অনেক সময় মানুষ এটা ভ্যারিফাই করে দেখে না, কিন্তু মানুষ ভ্যারিফাই করে দেখে না, প্যানিক ছড়ায় দেয় এবং মানুষ বিশেষ করে ধরেন এই যে মসজিদের হারাম বা ইসে যেখানে লক্ষ লক্ষ মানুষ আছে, ওখানে একজন একটা কিছু বললো মানুষ দৌড়ায় মরে গেল, একজনের পায়ের নিচে পড়ে একজন মরে গেল, এরকম সিচুয়েশন হয়। তো গুজব ছড়ায় দেয় বা একটা একটা মিথ্যা কথা বলে অথবা আরও অন্য কিছু বলে, কারোর নামে কিছু বলে, কারোর নামে বদনাম, কারোর নামে এই করে, যেটা দিয়ে অনেক কিছু হয়ে যায়। এরপরে বলতেছেন যে যে দুজন পুরুষ এবং নারীকে আমরা ওভেনের ভিতর দেখছি, ওভেনের ভিতর দেখা গেছে ইন স্ট্রাকচার দ্যাট রিজেম্বলস অ্যান ওভেন, যেটার দেখতে ওভেনের মতো, এখানে যারা চিৎকার করতেছিল আগুনের শিখা তাদেরই করতেছ, এরা হচ্ছে জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী, তাদেরকে দেখছো। দ্য ম্যান ইউ স সুইমিং ইন দ্য রিভার, যাকে দেখছো যে সে সাঁতার কাটতেছে এবং যাকে যার মুখের মুখে পাথর মারা হচ্ছে, সে হচ্ছে যে এই দুনিয়ায় থাকতে মানে দুনিয়ায় থাকতে ই করছে, রিবা কনজিউম করছে বা সুদ খাইছে। এই চারটা জিনিস বললাম, এই চারটা জিনিস কি এখনকার সমাজে খুব আনকমন? মোটেই আনকমন না, আপনি দেখবেন কমন না, আপনি দেখবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিতরে এই চার ক্যাটাগরি মানুষই আপনি পাবেন যে এই এই এইরকম এই ছিল। আচ্ছা, গেল এখন সাহাল বিন সাদ আরেকজন সাহাবি, উনি বলেন রাসুল সাল্লাম বলেন, রাসুল সাল্লাম থেকে বর্ণনা করতেছেন এই এই পুরোটা এই চ্যাপ্টারটা পুরোটাই ইসের হাদিসের শুধু, উনি বলেন এ ম্যান মে ডু গুড ডিডস অথবা ডিডস অফ দ্য পিপুল অফ দ্য প্যারাডাইস, জান্নাতের লোকের কাজ করবে একজন মানুষ, এটা আমরা জানি অন্য ফর্মে জানি, এখানে একটা একটু ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম, অর সো ইট মে সিম টু দ্য পিপুল, অথবা এরকম মানুষের দেখে মনে হবে যে সে জান্নাতি একজন মানুষ। এটা আমাদেরকে একজন এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে, আমাদের দিনী ভাই, আমাদের আইসিজির ভাই, আইসিজিতে আসতেন আগে ইউনিভার্সিটি টিচার, উনি হোয়াটসঅ্যাপে এটার এক্সপ্লেনেশন জানতে চাইছিলেন এবং বলছিলেন যে ওনার খুব ভয় লাগে এটা পড়লে, আমি এখন বলে দিব আর কি সেটার এক্সপ্লেনেশনটা, উনি হয়তো এই এই লেকচারটা দেখলে বা শুনলে, উনি হয়তো দেখতেছেন অথবা না দেখলেও শুনবেন, শুনলে উনি জানবেন। সেটা হচ্ছে ওনার ভয় পাই, উনি ভয় পাইতেছেন যে ভয় পাওয়া উচিত, উনি ভয় পাইতেছেন যে এটার এক্সপ্লেনেশন কী, মানে তাহলে সৎ কাজ করলাম এত এগুলো কোথায় যাবে। অ্যাকচুয়ালি সৎ কাজ করলাম মানে কি মানুষ যেটাকে সৎ কাজ মনে করবে, আপনি সত্যি সত্যি কী করছেন, আপনার ভিতরে কী ছিল এটা শুধু আল্লাহ জানেন। আল্লাহ একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে নিছেন, আপনি সৎ কাজ করবেন আসলেই আল্লাহর কাজ করবেন, আল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত কী বলে জাহান্নামে নিক্ষেপ করবেন সেটা হবার নয়, আল্লাহ অবিচার করবেন না। এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আল্লাহ একমাত্র জানেন আপনি সত্যি সত্যি কী করছেন এবং কেন করছেন, সেটা অনুযায়ী আল্লাহ হয়তো আপনাকে জানেন যে আপনি এটা নিফাক ছিল আপনার, আপনি সঠিকভাবে করেন না, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এখানে সেই কথাটা আসতেছে, এখানে অবিচারের কথা আসতেছে না বা সৎ কাজ করলে লাভ কী বা আমি তো সৎ কাজই করলাম সেটা আসতেছে না। আপনি যদি সৎ কাজ খালিস নিয়তে করেন অতি অবশ্যই আপনি সেটা রিওয়ার্ড পাবেন আল্লাহর কাছে এবং ম্যানিফোল্ড বেশি পাবেন, অনেক অনেক গুণ বেশি পাবেন আল্লাহর কাছে। কিন্তু এটা এখানে তাদের কথা বলা হচ্ছে যে যাদেরকে দেখে অ্যাপারেন্টলি মনে হবে যে এরা তো জান্নাতের লোক, তারপরে একসময় দেখা যাবে তাদের এই পরিণতি হয়েছে। কয়টা শেষ করবে বলছিলেন? একুশ, সরি, আমরা আমরা উনিশে শেষ করে দেবো ইনশাআল্লাহ দুই মিনিট আগে। সো তো বলতেছে যিনি জান্নাতের কাজ করছেন, জান্নাতের কাজ করছে অথবা মানুষ মনে করছে, এই কথাটা কেন অ্যাড করলেন, মানুষের কাছে মনে হয়েছে জান্নাতের কাজ করা, তাই না? এটা তো মানুষের দেখে যে মনে হবে, অলদো হি ইজ ওয়ান অফ দ্য পিপুল অফ দ্য হেল,
যদিও সে একজন জাহান্নামী মানুষ। অ্যান্ড উল্টাটা বলতেছেন, একজন মানুষ জাহান্নামের কাজ করছে, অর সো ইট মে সিম টু দ্য পিপল, অথবা মানুষের কাছে এটা মনে হয়েছে যে সে জাহান্নামের কাজই করতেছে, হ্যাঁ, অলদো হি ইজ ওয়ান অফ দ্য পিপল অফ দ্য প্যারাডাইস, কিন্তু আসলে সে একজন ঈশের মানুষ, জান্নাতের মানুষ, উল্টাটা। আচ্ছা, ডেটস ডিপেন্ড অন হোয়াট দ্য লাস্ট অফ দেম উইল বি, ডেটস যে কাজ করলে জীবনের শেষটা কী হবে বা পরিণতিটা কী হবে তার উপর ডিপেন্ড করবে। এই এক বিগত দূরে বলছেন না, আরেকটা হাদিসে আসছে এক বিগত দূরে থাকতে, তো এটা এক বিগত দূরে মানে কি, শেষ পরিণতি কী, শেষে গিয়ে তার ডেট অনুযায়ী তার পরিণতিটা হবে, তার মুখ দিয়া সে যদি নিফাক সহকারে সব কিছু মানুষের দেখানোর জন্য করে, তার মুখ দিয়া তখন কলেমা আসবে না, কালিমা আসবে না, অথবা তাকে সাদা আসবে না তার মুখ দিয়ে, অথবা তার মুখ দিয়ে অন্য কিছু একটা আসবে, এটা হবে কেন, মানে তার ভিতরটা তো আল্লাহ জানেন, আপনি আমি মনে করছি যে সে বিশাল একজন বুজুর্গ কিন্তু আসলে সে একজন মুনাফিক ছিল, আর অন্যজনের কথা আমরা মনে করছি সে একটা অর্ডিনারি মানুষ কিন্তু আসলে সে আল্লাহর জন্য যতটুকুই করছে আল্লাহর জন্য করছে, এবং আল্লাহ তাকে হয়তো লাস্ট মোমেন্টে মানে সাদা নসিব করবেন এবং তাকে মাফ করে দেবেন। এই আরেকটা করবো কিনা আমরা একটা, আচ্ছা আরেকটা শুরু করি, যদি ই হয়ে যায় আমরা আপনা আমরা এই করে দিব। এটাও সাহাবিদের বর্ণনায়, এটাও হাদিস, যতটুকু পারি আমরা করব, ১৯ শেষ করে দিব আমরা। আবু উমামা ন্যারেটেড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন দ্য ডে অফ জাজমেন্ট দ্য সান উইল ড্র নিয়ার, ঈশের দিন সূর্য কাছে চলে আসবে, আনটিল ইট ইজ এ মাইল অর টু অ্যাওয়ে, এক মাইল বা দুই মাইল দূরে। এটা আমি প্রথম যখন শুনছিলাম খুব অবাক হয়েছিলাম যে ওই সময় কি মাইলের বর্ণনা ছিল কিনা। হ্যাঁ, ওই সময় মাইলের বর্ণনা ছিল, ওই সময় মাইল বলতে তার একটা কিছু বুঝতেন, মিল বলতেন আর কি, একটা কিছু বুঝতেন তারা, কিন্তু মানে একটা একটা মেজার ছিল। তা আমি খুব অবাক হয়েছিলাম, আমাকে একজন একটা হালাকায় জিজ্ঞেস করছিল, তখন আমি মনে করি এই মাইল তো অনেক পরে, আসলে কি তখন মাইল ছিল কিনা। হ্যাঁ, তখনও মিল বলতে একটা কথা তারা বলতেন এবং সেটা দিয়ে একটা মেজার বুঝতেন তারা। এখনকারটার সাথে ওইটার কতটুকু ডিফারেন্স আমি জানি না, বাট একটা হিসাব ছিল তখন। তো বলছে এক মাইল বা দুই মাইল দূরে যখন, তখন এটার তাপটা বেড়ে যাবে এবং যেখান থেকে মানে পোকামাকড় সব বয়ল করতে শুরু করবে, যেভাবে লিকুইড বয়ল করে সেরকম বয়ল করতে শুরু করবে, অর্থাৎ উতলানো বলি না আমরা, উতলাবে আর কি। পিপল উইল বি সাবমার্স ইন দ্য সোয়েট বেস্ট আপন দেয়ার দেয়ার অ্যামাউন্ট বেস্ট আপন দ্য অ্যামাউন্ট অফ দেয়ার রং ডুইং, যার যে পাপ, যার যে খারাপ কাজ, যার যে জুলুম রং ডুইং, সেটার উপর ডিপেন্ড করে তারা ঈশের ভিতর ডুবে থাকবে, ঘামের ভিতর ডুবে থাকবে। এর ভিতর এমন থাকবে যার অ্যাঙ্কেল পর্যন্ত, হিল মানে পায়ের গোড়ালি পর্যন্ত ডুবানো, কেউ থাকবে যার আপনার হাঁটু পর্যন্ত ডুবানো, এবং কেউ থাকবে একদম পুরাটা একদম গলা পর্যন্ত ডুবানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ডিফারেন্ট ঈশের কথা। আচ্ছা গেল, এটা দিয়ে বোঝানো হচ্ছে কি আসলে, এই এই হাদিসটা কেন এখানে এখানে কেন এই করলেন, যে কীরকম ডিস্ট্রেসে থাকবেন আপনি ওই দিন, ওই দিন আপনার কী দুরবস্থা থাকবে এটা বোঝাতে বলানো হচ্ছে। বইটার সাথে সঙ্গতি রেখে ডিস্টার্বার অফ দ্য হার্টস, আপনার হৃদয়টা যেন খুব প্রশান্তিতে না থাকে, কম আত্মতৃপ্তিতে না থাকে, নিশ্চিন্ত না থাকে যে আমার তো সব ঠিকই আছে। এই জন্য আজকে আমরা এখানে শেষ করে দেব। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি যদি ভালো কিছু শুনে থাকেন সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। ভালো যা শুনলাম, অনেক কিছু শুনছি যার সামান্যতম আমরা জীবনে ধারণ করলেও কিন্তু আমাদের অনেক কিছু চলে যাবে জীবন থেকে, অনেক খারাপ জিনিস চলে যাবে, স্পেশালি মৃত্যু নিয়ে। আপনারা ইনশাল্লাহ জানাজায় যাবেন, ইনশাল্লাহ কবর দিতে যাবেন, ইনশাল্লাহ কবরে মাটি দিবেন এবং নিজের ওই পরিণতি নিয়ে চিন্তা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।